সবাইকে মর্নিং গুড মর্নিং চলো কানেক্ট হয়েছ ঠিক তাড়াতাড়ি কানেক্ট হয়ে হয়েছ ওকে নুসরত নীল সঙ্গীতা রিমি অভিষেক কেয়া নন্দিতা আমি কার নাম না নিয়ে ছাড়বো বলো সবার নামই আজকে ঝকঝক করছে বলো কেমন আছো সবাই ঠিক আছো গুড সবকিছু ঠিক চলছে অঙ্কিতা তুহিন রজত গ্রেট সুব্রা অসিত গ্রেট তোমরা নিশ্চয়ই ইকোনমির ঝলক পেয়ে গেছো তাই না ঝলক পেয়ে গেছো তো তো এর আগে দুটো সেশন আমরা করেছি হিস্ট্রি এবং জিওগ্রাফি তাই তো ইয়েস অন্য ইয়েস নম্রতা আনন্দ হ্যাঁ আমি ভালো আছি অরুণাদ্রি থ্যাংক ইউ শুভ্রা এটা কে ছিল হ্যাঁ ওয়েলকাম অনিরুদ্ধ রজত গ্রেট লুইপা প্রণতি রূপালী আনন্দ ওকে সায়ন্তি অশোক আজকে সবাই কানেক্ট হবে দেখে সবাই মোটামুটি স্লাইড দেখে ছুটে চলে আসবে তাই তো দীপঙ্কর গ্রেট আচ্ছা আমি তোমাদেরকে একটা পড়াও দিয়েছিলাম আমি বলেছিলাম যে আজ থেকে আমাদের এফিসিয়েন্সি গেন করার চেষ্টা করব তাই না আমি বলেও ছিলাম তোমাদেরকে যে আমাদেরকে পড়ে আসতে হবে না পড়ে এলে এই যে সকালবেলার টাইমটা আমরা নষ্ট করছি সেই টাইমটাকে আমরা কমপ্লিট করতে পারবো না বলো ইয়ে সৌভিক আহ হরিজিৎ হ্যাঁ অরিজিৎ থ্যাংক ইউ নন্দিতা গ্রেট তাই তো সবাই কানেক্ট হয়েছে তো রেখা হ্যাঁ গ্রেট আচ্ছা আমি একটা কথা বলি পড়েছো কি বাড়িতে গিয়ে পড়েছিলে দেখো এখানে আমরা রিভিশন করছি দ্যাট মিনস কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং করে নিচ্ছি ওকে পুবালি গুড মর্নিং ইয়েস বাবর সপ্তর্ষি ওকে তাই তো হ্যাঁ না বলো আর তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমরা র্যাপিড ফায়ারের যে সেকশনটা দেবো সেটা সব সময় মুখস্থ করে আসবে আমি চেষ্টা করব ডেলি বেসিসে তোমাদেরকে এরকম তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা কোশ্চেনে একটা সেকশন বানিয়ে দিতে যাতে কি হবে তোমরা রিভিশনও করে আসতে পারো এবং সুবিধে হবে তুমি যদি ওই ইকোনমির সেকশনটা দেখো ওখানে প্রায় তুমি ধরে চলো পুরো ইকোনমিটাকে রিভিশন করানোর জন্য দেওয়া রয়েছে প্রায় দেড়শো কোশ্চেন আছে তাই তো হ্যাঁ কিনা বলো গুড মর্নিং ওকে ইয়েস দেবন্না ইভা পিয়ালি তানিয়া হ্যাঁ ঠিক বলছি তো প্রায় দেড়শো কোয়েশ্চেনের উপর রয়েছে সো দেড়শো কোয়েশ্চেন দেখে এসছো পড়ে এসছো তার মধ্যে আমি বলেছিলাম ফিফটি কোয়েশ্চেন পড়ে এসো বেশি না পঞ্চাশটা কোয়েশ্চেন রিভিশন দিয়ে আসতে বলেছিলাম স্যার বিকালে কি ক্লাস হয় বিকালে না বিকেলে নয় সাতটের সময় ক্লাস হয় এইটা কন্টিনিউয়াসলি দুটো ক্লাস পরপর হবে মিস করবে না পুরো ইকোনমি কিন্তু আজকে বুঝে যাবে ক্লিয়ার পুরো ইকোনমি বুঝে যাবে কোনো কোয়েশ্চেন মাথার মধ্যে থাকবে না বা যে জিনিসগুলো ভুলে গেছিল হয়তো ব্যাংকিং পড়ে এসছিলে ইনফ্লেশন পড়ে এসছিলে ন্যাশনাল ইনকাম পড়ে এসছিলে কিন্তু আমি কি বলেছিলাম দেখার পার্সপেক্টিভ চেঞ্জ করার ব্যাপার রয়েছে পড়েছো তুমি সবই কিন্তু দেখো কোথাও না কোথাও তুমি ভুলে গেছো অনেক কিছু ঠিক না বলো গুড মর্নিং পারমিতা মধুরিমা দেবর্ষী সবাইকে গুড মর্নিং ইয়ে সাতরাই ক্লাস হবে হ্যাঁ ঠিক আছে সুরজিৎ সরি সত্যজিৎ যমুনা গ্রেট স্যার প্লাস ক্লাস করতে গেলে কি সাবস্ক্রিপশন নিতে হবে বাবু প্লাস ক্লাসে ওখানে স্ট্রাকচারড কোর্স রয়েছে তো ওখানে সাবস্ক্রিপশনের ব্যাপার রয়েছে গুড মর্নিং পিয়ালি আকাশ অপর্ণা ওকে মধুরিমা সবাই জয়েন করে নিয়েছে শিবা শিবপ্রসাদ আচ্ছা তো আজকে আমরা ইকোনমি তার মানে গ্রেট ফার্স্ট টাইম ক্লাস করছো দেখো ভালো করে মজা পাবে আমি বললাম আজকে আমাদের ইকোনমি রয়েছে তাই তো তো ইকোনমি আজকে আমরা তিনটে ক্লাসে ইকোনমির উপরে করব ঠিক আছে ক্লিয়ার বোঝা গেল তিনটে ক্লাসে ইকোনমির উপর করব এর আগে বলো হিস্ট্রি আর জিওগ্রাফি তোমাদের কেমন লেগেছে জিওগ্রাফি আমরা করে নিয়েছি হিস্ট্রি আমরা করে তবে আমাদের কমপ্লিট করা হয়নি সেটা আলাদা ব্যাপার কারণ এক ঘন্টা এক ঘন্টার ক্লাসে পুরো সতেরো আঠারো ঘন্টার ক্লাস কি করে সম্ভব তাই না হ্যাঁ কিনা বলো ঠিক মতো করে হয় না নর্মাল ব্যাপার যে এক ঘন্টার ক্লাসে সম্ভব নয় আমাকে যদি বলো আমি তো আর মেশিন হয়ে যেতে পারবো না এক ঘন্টা ক্লাসে বোঝানো যাবে না আমাদের হাতে সময় কম থাকে তাই জন্যই ক্লাসের কথা লোকে বলে যে সেখানে আমরা ডিটেলস ক্লাসে যেতে পারি আচ্ছা তো আজকে তোমরা ইকোনমিকে দেখবে কারেক্ট এই যে আমি তোমাদেরকে একটা কথা বলি না যে ডাইভার্সিটি নিয়ে আসো নিজের মধ্যে তুমি শুধুমাত্র একটা সাবজেক্টে নিজেকে এমন মহান বানিয়ে ফেলো না যাতে তুমি সেই সাবজেক্টের মধ্যেই আটকে থেকে যাও তাই না সো ডাইভার্সিটি নিয়ে আসো পারসপেক্টিভ চেঞ্জ করো দেখার যে নজরটা সেটাকে চেঞ্জ করে দাও ওকে রুদ্র গৌরব পায়েল সবাইকে ওয়েলকাম ঠিক তো পঞ্চাশটা কোয়েশনের মধ্যে থেকে জিজ্ঞেস করি চন্দ্রিকা ওয়েলকাম জিজ্ঞেস করি পঞ্চাশটা কোয়েশ্চান থেকে তারপরে আমি কোশ্চেন আনসার গুলোতে যাবো কি ব্যাপার কি রয়েছে সেগুলোতে যাব ঠিক আছে চলো ফার্স্ট ফিফটি কোয়েশ্চেনের মধ্যে জিজ্ঞেস করি কতটুকু কতটুকু মনে আছে তার আগে আমি তোমাদেরকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে চাই কয়েকটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাতে চাই বিকজ অফ দ্যাট এইগুলো হচ্ছে আজকের সঙ্গে কানেক্টেড আছে মানে আজকের ক্লাসের সঙ্গে কানেক্টেড আছে তাই জন্য এই কয়েকটা কোয়েশ্চেন সলভ করে নাও আগে আগে দেখে নাও কি পজিশনে থাকছো তাহলে বুঝতে পারবে যে তোমার কোথায় ডেভেলপ কেন আমি কনসেপ্টের উপর জোর দিতে বলি এগুলো সবই কিন্তু ডাব্লিউ বিসিএস এর প্রিলিমসে এর আগে এসেছে অর্থাৎ প্রিলিমস এর প্রিভিয়াস ইয়ারে এসছে ওকে এগুলো সব আমি বললাম প্রিলিমস এর প্রিভিয়াস স্যার কোয়েশ্চেন গুলো বেঙ্গলিতে বাবু ত্রিপুরা সম্ভব নয় বেঙ্গলিতে কি করে দেবো বলো আমাকে লিখতে হবে আর সব বেঙ্গলিতে আবার এখানে অনেকে আছে যারা বেঙ্গলিতে বুঝতে পারে না তাই না বোঝার চেষ্টা করো আর ইংলিশ তো সব জায়গাতে লাগবে তাই না তো তোমাদেরকে ইংলিশের উপর জোর দিতে হবে ওকে দেবাশিষ স্বরূপ কৌস্তব রনিতা রিনিতা সরি রিনিতা ওয়েলকাম দেখো এখানে দেখো কোয়েশন দেখো এগুলো সব প্রিলিমস এর কিন্তু ইজি ইজি কোয়েশন না দেখো এই কোয়েশনটা ট্রাই করো প্ল্যান ফিনান্স ক্রিয়েটস ইনক্রিজ অফ মানি সাপ্লাই ইফ দেয়ার ইজ আজকে বুঝতে পারবে যে কেন কনসেপ্টের উপর জোর দিতে বলি এই কোয়েশনটা প্রিলিমস এ আসছে চলো সলভ করো পড়ো আগে ওকে শানু ইন্দ্রজিৎ চুমকি অরিন্দম ওয়েলকাম এন্ড গুড মর্নিং পড়ো পড়ে আনসার করার চেষ্টা করো আমি পোল দেব কমেন্টে আনসার দেবে না আমি পোল দেব লোকনাথ গ্রেট ওকে শুভজিৎ ডি বর্মন সবাইকে গুড মর্নিং আজকে সকাল সাড়ে আটটায় সয় পৌঁছে গেছে হ্যাঁ ঘুম ভেঙেতেই মনে পড়ে গেছে আমার কথা মাই গড আচ্ছা চলো পারবে তো দেবো তো পোল দিচ্ছি আমি তাহলে দেখো এটা প্রিলিমসেরই কোয়েশ্চেন দু হাজার কুড়ির প্রিলিমস এর কোয়েশ্চেন দু হাজার কুড়ির ইকোনমির প্রিলিমস এর কোয়েশ্চেন এটা ঠিক আছে ভুল করেছো থার্টি টু পার্সেন্ট ভুল এসছে বুঝতে পারছো এই ভুল তার মানে দেখো তুমি জানো না আমি এরকম বলছি না তুলিকা অপর্ণা তুমি জানো না না এটা আমি বলছি তুমি জানো কিন্তু কোথাও না কোথাও রিভিশন করছো না বলে কোথাও না কোথাও ভুল হচ্ছে ঠিক বলছো কিনা বলো ঠিক বলছি তো তুমি জানো যে মানি সাপ্লাই কিভাবে বাড়ে কিন্তু তুমি রিভিশন নি যে আরবিআই লোন দিলে বাড়ে না কমার্শিয়াল ব্যাংক লোন দিলে বাড়ে না পাবলিকের কাছ থেকে লোন নিলে বাড়ে না ট্যাক্স বাড়িয়ে দিলে বাড়ে তুমি করো কি করে মানি সাপ্লাই বাড়তে পারে তুমি ব্যাংক থেকে থেকে লোন লোন নিলে সিম্পল না না ওয়েলকাম ঠিক বলো নিলেই তো বাড়বে তো নর্মালি তো আমরা যত লোন নেব তত কমার্শিয়াল ব্যাংক থেকে যত লোন নেব তত মানি সাপ্লাই বাড়তে থাকবে মাথায় ঢুকলো কি বললাম অথচ সিম্পল জিনিস কিন্তু পার্সপেক্টিভ তোমাকে ভাবতাম আমি বারবার বললাম বই ল্যাঙ্গুয়েজ কিচ্ছু কাজে দেবে না তোমাকে ভাবতে হবে হিস্ট্রি জিওগ্রাফি আমরা কি পড়েছি গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের হিস্ট্রি তাই তো হ্যাঁ কিনা বলো হিস্ট্রি জিওগ্রাফিতে তুমি কি দেখলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের বেকআপ হিস্ট্রি তুমি মডার্ন হিস্ট্রিতে পড়ছিলে ঠিক পলিটিতে আমি তোমাদেরকে এর আগেও ক্লাস করিয়েছি দেখেছো পুরো ফ্যামিলিতে পলিটি চলে ঠিক কিনা পুরো ফ্যামিলি যেটা সিস্টেম পুরোটাই কিন্তু পলিটি আর ইকোনমি ইজ নাথিং বাট ওটা হচ্ছে তোমার ফ্যামিলির ইনকাম ফ্যামিলির পরিস্থিতি ফ্যামিলির সিস্টেম যে রয়েছে সেটাই হচ্ছে তোমার ইকোনমি তোমার ইকোনমি যত ভালো হবে তোমার ফ্যামিলি তত গ্রোথ করবে তোমার ইকোনমি অতটা ভালো নেই তার মানে কি তোমার ফ্যামিলিও অতটা গ্রোথ করছে না তাই না তো এভরিথিং তুমি যা কিছু লাইভ লিড করছো প্র্যাকটিক্যালি থিঙ্ক করো ওগুলোই সব কিছু আজকে বুঝতে পারবে চলো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য কি লাগে এই কোয়েশ্চেনটাও ট্রাই করো পারবে তো দিচ্ছি বল চলো ট্রাই করো ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য আমরা কি করব ক্রেট 70% এতেও প্রায় 30% এর কাছাকাছি ভুল আসছে দেখতে পেলাম প্রায় 30% ভুল করছো খুব ভালো হয়েছে চলো এগুলো দেখে নেব আজকে এগুলো আর জীবনে কোনোদিন ভুলবে না আজকে ক্লাসের পর থেকে ঠিক আছে আজকে ক্লাসে বহু কিছু আছে আমি তোমাদেরকে জাস্ট একবার ঝলকটা দেখাতে চাই বহু কিছু আছে তুমি শেষ করতে পারবে না তুমি শেষ করতে পারবে না কত কিছু আছে বুঝতে পারলে তুমি করতে পারবে না জেনে তো বহু কিছু আছে ক্লাস স্কিপ করবে না ওকে সৌরভ স্বপ্নম অরিন্দম রিমা শ্রেয়া এবং কামরুল ওয়েলকাম নাও এই কোয়েশ্চেনটা ট্রাই করো লাস্ট কন্ট্রিবিউটর টু দা জিডিপি ইন ইন্ডিয়া সরি লাস্ট বলছি লার্জেস্ট কন্ট্রিবিউটর কে রয়েছে ইয়েস গুড মর্নিং মন পাখি চলো এই কোয়েশ্চেনটা ট্রাই করো জিডিপিতে লার্জেস্ট কন্ট্রিবিউটর কে হয় এবার না এই কারণ গুলো না ফিফটি পার্সেন্ট কারেক্ট আনসার এসছে ফিফটি পার্সেন্ট ভুল আনসার এসছে বুঝতে পারছো তো তার মানে কি পঞ্চাশ পার্সেন্ট এরকম একশো জনের মধ্যে পঞ্চাশ জন এরকম রয়েছে যে ভুল আনসার দিচ্ছ তাই না তার মানে এগুলো দেখার যদি পরিধিটাকে চেঞ্জ করে দাও না এই কোয়েশন ইজি হয়ে যাবে আজকেই বুঝতে পেরে যাবে তাই জন্য কোয়েশন আগে সলভ করে দিচ্ছি ঠিক এই জিনিসটা ক্লিয়ার আছে তো কনসেপ্ট ক্লিয়ার আছে এই জিনিসটা বুঝতে পেরেছো তাহলে ভুল হচ্ছে কোথাও না কোথাও সেক্টর জানা সত্ত্বেও ভুল হচ্ছে ঠিক কিনা পঞ্চাশ জন ভুল দিচ্ছ মানে কি কোথাও না কোথাও সে একটা জানার সত্যিও ভুল হচ্ছে ওকে ফিরোজা সোমনাথ সুইটি এবং জয়তি নুপুর ওয়েলকাম চলো দেখো কোচ এবার বোঝো এই জিনিসগুলো বোঝো নাও শুরু করার আগে তোমাদের বলে দিই যে আন একাডেমিতে অলরেডি একটা অফার চলছে টু মান্থস এর যেটা তোমরা প্লাস কোর্সে আসতে চাও অর্থাৎ একটা কমপ্লিট কোর্সের মধ্যে আসতে চাও এখানে যেরকম কি একটা ফ্রিকুয়েন্ট ওয়েতে হচ্ছে খুব একটা বেশি ডিটেলসে যাওয়া হচ্ছে না এই ডিটেলস ক্লাসগুলো বারো মাসের জায়গায় চোদ্দ মাস আর চব্বিশ মাসের জায়গায় এটা তোমার সাতাশ মাস হয়ে যাবে যদি তুমি এই মুহূর্তে সাবস্ক্রিপশন নাও হ্যাঁ কিছুটা কমন সেন্স লাগে ঠিক আছে সাতাশ মাস দরকার সাতাশ মাস পেয়ে যাবে তো জয়েন করার জন্য যদি জয়েন করা থাকে যদি মনে হয় যে হ্যাঁ স্যার আহ স্ট্রাকচার কোর্সের প্রয়োজন আছে আমরা মনে করি আমরা পড়ে নেব ইয়ে সেলফ স্টাডিজ ইম্পর্ট্যান্ট বাট তুমি দেখো কোন না কোন কোন একটা টিচার যদি তোমাকে সিম্পল ওয়ে বুঝিয়ে দেয় একটা সিমপ্লিফায়েড ফর্ম নিয়েছে তোমাকে তুলে দেয় দেখবে তোমার পড়াশোনাটা যেটা তুমি অনেক কষ্ট করে তৈরি করেছিলে সেটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায় ঠিক কি না এট লিস্ট এই দু তিন দিনে তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো ঠিক কি না যে অনেকটা ইজি হয়ে যায় পড়াশোনার মধ্যে একটা সিম্পলিফিকেশন চলে আসে চলো শুরু করা যাক নাও এই জিনিসটা বোঝার আগে আচ্ছা আমরা এই যে যা পড়ে এসছি অর্থাৎ আজকে যা পড়া দেওয়া ছিল সেগুলো আমরা পেছনের দিকে গিয়ে পরের দিকে শেষের দিকে গিয়ে জিজ্ঞেস করব। ঠিক আছে ক্লিয়ার শেষের দিকে গিয়ে জিজ্ঞেস করব রিভিশন করে নেবো আচ্ছা এবার শুরু করি আজকের পড়াশোনা দিয়ে নাও সেক্টর অফ ইকোনমি সেক্টর অফ ইকোনমিতে তুমি কি দেখতে পাও আমি কি বলেছিলাম ইকোনমি কিছুই নয় শুধুমাত্র একটা ফ্যামিলির সিস্টেমকে বোঝার চেষ্টা করব তোমার বাড়ির সিস্টেমটাকে বোঝার চেষ্টা করব ঠিক বোঝা গেল কি বললাম তাই জন্য আমি লিখে দিয়েছি ইকোনমি মানেই হচ্ছে ফ্যামিলি সঞ্চারী মৌসুমি মৌমিতা সবাইকে ওয়েলকাম কোনো কিছু লেখার দরকার নেই প্রপার পিডিএফ প্রোভাইড করে দেবো আজকের ক্লাসের শেষে রাতের দিকে যখন কমপ্লিট ক্লাস হয়ে যাবে তখন প্রপার এ ফোর সিটের পিডিএফ পেয়ে যাবে আমি লিখতে এই কারণে না বলি আমি এই কারণে লিখতে না বলছি যারা লিখতে চাইছো লেখো কোনো অসুবিধা নেই এতে কিন্তু আবার কিছু পাবলিক আছে তাদেরকে বললেও লিখতে না বলে দিলেই সঙ্গে সঙ্গে ফেসবুক সাইডে দেখবে মামুনিকে মেসেজও করছে আর এদিকে পড়াশোনাও করছে আর তারপর মাঝে মাঝে বলতে কি বললাম বলুন তো আমার ঠিক না নেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই নেট কানেকশন ডিসকানেক্ট হয়নি তোমার মনটা ডিসকানেক্ট হয়ে গেছিল বোঝার চেষ্টা করো ঠিক বলছি কি না বলো তোমার মন ডিসকানেক্ট হয়ে গেছিল তোমার আমাকে দেখে ভালো লাগছে না আচ্ছা ঠিক আছে চলো শুরু করে যাক নাও আমি কি বলেছিলাম ইকোনমি কিছুই নয় একটা ফ্যামিলি নাও ফ্যামিলি সিস্টেমকে আমাদেরকে বুঝতে হবে ফ্যামিলিতে কে আছে বলো তোমার বাবা আছে তোমার মা আছে তাই তো হ্যাঁ কিনা বলো তোমার বাবা মা সবাইকে দেখতে পাও তাই তো আর দেখবে তার এই বাবা মা আর ফ্যামিলির মধ্যে কিন্তু এটা ফার্স্ট লাইট ইয়েস ত্রিনা অনিন্দিতা গুড মর্নিং দেখো বাবা মা আর কিছুই নয় বাবা মা পুরো ফ্যামিলি এটা কিন্তু ইকোনমিরই পার্ট ইকোনমিতে তিনটে সেক্টর কন্টিনিউ করে তোমার মা নিশ্চয়ই বাগান করে বাগানে দেখবে সবজি টবজি তৈরি করে যদি গ্রামের দিকে থাকো সবজি টবজি তৈরি করছে আর যদি শহরের দিকে থাকো দেখবে ধনে পাতা পালং পাতা সামান্য শাক দেখবে টবে বানায় সুতোপা রাকেশ ওয়েলকাম তাই তো একটা সেক্টর এখানে তুমি দেখতে পাবে যেটা হচ্ছে অলওয়েজ কানেক্টেড আছে তোমার বাড়িতে এরকম কারুর বাড়িতে তুমি দেখতে পাবে না যার মা কোনো না কোনো কিছু বানাচ্ছে না অলওয়েজ ক্রিয়েটিভ হয় এটা কি দেখেছো কি মেয়েরা অলওয়েজ ক্রিয়েটিভ হয় তুমি দেখো তারা বিয়ের আগে একটা ক্রিয়েটিভনেস থাকে তাদের আলাদা বিয়ের পরে তাদের একটা আলাদা ক্রিয়েটিভনেস একটা রেসপন্সিবিলিটি ফিল করে তাই তো সে অলওয়েজ দেখবে বেসিক জিনিসের উপর বেশি গুরুত্ব দেয় আহামুরি দেখো বিয়ের আগে মেকআপ হ্যাঁ বিভিন্ন কেমিক্যাল প্রোডাক্ট গুলো ইউজ করতে থাকে কিন্তু বিয়ের পরে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় যতটা সম্ভব দেখো আর্থের সঙ্গে কানেক্ট হওয়ার চেষ্টা করে হ্যাঁ কিনা বলো হ্যাঁ ছেলেও বাগান বানায় আমি না বলছি না কিন্তু আমি বলছি যে এক্সেপশনে কেন যাচ্ছ হয়েছে এই জিনিসটা বুঝতে পেরেছো তো এই যে জিনিসটা এই যে এই যে সেক্টরটা তো এই সেক্টরটাকে প্রাইমারি ফাংশন বলি আমাদের ফ্যামিলির প্রাইমারি ফাংশন কারা আমার মা তাই তো আমার ফ্যামিলিকে স্ট্রং করে ধরে রাখে কে আমার মা তো দ্যাট ইজ দ্য প্রাইমারি ফাংশন তাই তো এবার বুঝতে পারলে কি বললাম এবার বোঝা গেল তো প্রাইমারি সেক্টর বলতে কাদের বোঝায় তাহলে এখান থেকে তুমি কি বুঝলে প্রাইমারি সেক্টর কাদের বোঝায় যে কোনো জিনিস যেটা আর্থের সঙ্গে কানেক্টেড আছে যে কোন জিনিস যেটাকে বানানো হচ্ছে যেটাকে তৈরি করা হচ্ছে যেটা তৈরি ছিল না আগে তৈরি করা হচ্ছে তো তাকে আমরা বলি প্রাইমারি সেক্টরের মধ্যে যেরকম কি দেখো যে কোনো এগ্রিকালচার প্রোডাক্ট আমরা বলতে পারি হ্যাঁ কিনা বলো ফিশিং বলতে পারি এস এভরিথিং কোন কিছু বই ল্যাঙ্গুয়েজ ভাববে না আমি বললাম বই পড়ে পড়ে তোমাদের পাগল হয়ে গেছো কারণ বইতে কোনো সেন্স না নিয়ে লেখা হয় বই পড়ো না তার আগে এটাকে বুঝে নাও প্রসেস করে নাও ঠিক আছে তোমার ফ্যামিলির মধ্যে এটা হচ্ছে তো আজকে বইয়ের কথা বলে যাও আজকে ফ্যামিলির কথা আমরা এগোবো নাও ফিশিং মাইনিং এভরিথিং তো তাহলে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে হ্যাঁ কিনা বলো এস হ্যান্ডলুম ইয়েস এভরিথিং না হ্যান্ডলুম তো বানানো হচ্ছে তাই না তাহলে ওটা তো ম্যানুফ্যাকচার হয়ে যাচ্ছে ক্লিয়ার এটা ফার্স্ট স্লাইড ইয়েস স্লাইড নাম্বার ওয়ান এবার লিখে দেবো এখানে হয়েছে তাহলে এটা প্রাইমারি সেক্টর ইয়েস অন্য আর যেটা বানানো হবে সেটা কি হবে সেকেন্ডারি সেক্টর তোমার বাবা যেখানে কাজ করে যেখানে কাজ করতে যাচ্ছে সেটা কার মধ্যে পড়বে তাহলে সেটা পড়বে সেকেন্ডারি সেক্টরের মধ্যে ম্যানুফ্যাকচারিং এনি ফ্যাক্টরি তাহলে কার মধ্যে পড়বে সেকেন্ডারি সেক্টরের মধ্যে পড়বে ওকে ক্লিয়ার নাও লাস্ট যে সেক্টরটা পড়ে থাকলো সেটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর টার্সিয়ারি সেক্টর কোনটা যে মানুষটা এই সেক্টরে কাজ করছে তুমি ভালো করে বুঝো তোমার মা প্রাইমারি সেক্টরকে যেরকম ধোচ্ছে সেরকম তোমার জন্য কিন্তু খাবারও তৈরি করছে তাই না রাতে সেতে ডিনার বলো আর দুপুরে লাঞ্চ বলো সেটা কিন্তু তোমার মাইই তৈরি করে দেয় ইয়ে শুননো অফ দা টাইম তোমার মাই তৈরি করে দিতে তো সেটা কি দিচ্ছে এটা সার্ভিস প্রভাইড করছে তো তো এনি টাইম এনি থিংস যে কোনো সার্ভিস সেটাকে আমরা বলি টারশিয়ারি সেক্টরের মধ্যে বলো বুঝতে পারলে ইয়ে শুননো যে কোনো সার্ভিস ডক্টর নার্স এভরি ইচ এন্ড এভরি ওয়ান যে সার্ভিসটা তুমি যদি কালকে গভর্নমেন্ট জবও পেয়ে যাও তুমি তো একটা সার্ভিসই দেবে তাই না তো এই যে সার্ভিস এটাকে আমরা সব কিছু কিন্তু টারিসারি সেক্টরের মধ্যে ক্লিয়ার করি হয়েছে মাথায় ঢুকেছে এইটুকু জিনিস ক্লিয়ার ক্লিয়ার হলো নাকি বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এই তিনটে সেক্টর বাদ দিয়েও অনেকগুলো সেক্টর আছে কোয়ার্টার নারী কুই নারী অনেকগুলো আছে বাট আমি তোমাকে এটা বলবো যে আগে এই তিনটে সেক্টরকে ভালো করে জানো ডিটেলসে জানো এটা নয় যে এইটুকু জেনে কিছু হবে না ডিটেলসে জানো তারপরে ওই সেক্টরগুলোতে যাবে হয়েছে কি দেখছে সাউন্ড পেলাম আমরা যদি বলি এগ্রিকালচার করছি তাহলে কোন সেক্টর এগ্রিকালচার যদি বলি তাহলে কোন সেক্টর কোন সেক্টর जस्ट এরকম ভাবে যদি নোটস বানাতেও হয় এরকম বানাও এগ্রিকালচার প্রাইমারি ম্যানুফ্যাকচারিং কোন সেক্টর এগুলো বেসিক জিনিস একদম ম্যানুফ্যাকচারিং কোন সেক্টর সেকেন্ডারি যে কোন ধরনে ফ্যাক্টরি সেকেন্ডারি আর সার্ভিস কোন সেক্টর বলো সার্ভিস কোন সেক্টর বলো টারশিয়ারি হয়েছে এইটুকু জিনিস ক্লিয়ার এবার না এইটুকু জিনিস জেনেও না অনেকে না ভাবে কি আমি সব জেনে গেছি হ্যাঁ কিনা বলো তোমাদের মধ্যে কি এগুলো তো সবাই জানে বাচ্চা বাচ্চা লোকও জানে তাই না এই জন্যই আমি তোমাদেরকে কেন বললাম দেখ এক্ষুনি একটা কোয়েশ্চেন করলাম মনে আছে এক্ষুনি একটা তোমাদেরকে কোয়েশ্চেন দিলাম এই কোয়েশ্চেনটাই দেখাচ্ছি তোমাদেরকে কোথায় গেল ইয়েস এই 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 কোয়েশ্চেনটা দেখালাম তাই না যে লার্জেস্ট কন্ট্রিবিউটার টু দা জিডিপি এটা 50% কারেক্ট आंसर দিলো এই 50% যদি তুমি ভুল आंसर দিছো তার মানে কি তুমি জানো তাই তো তোমার জানা নেই ইয়ে শুনো তোমার জানা নেই জিনিসটা সম্বন্ধে তো তোমাকে ভালো করে জানতে হবে এই জিনিসটা সম্বন্ধে ডিটেইলসে জানতে হবে তার মানে দেখো এখানে যতগুলো সেক্টর আছে প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর ফরেন সেক্টর এরা তো সবাই সার্ভিস প্রোভাইড করছে হ্যাঁ কিনা বলো এরা তো সবাই সার্ভিস সেক্টর সার্ভিস সেক্টরের মধ্যে আসছে তার মানে এরা সবাই টারশিয়ারি সেক্টরের মধ্যে আসছে হ্যাঁ কিনা বলো ইয়ে সবাই টার্সারি সেক্টরের মধ্যে আসছে এইখানেই কিন্তু আসল লজিকটা চলে আসে আসল জিনিসে চলে আসে তার মানে এই যে সেক্টরগুলোকে দেখছি এগুলো আসলে তো একটা সেক্টর কিন্তু এর মধ্যেও অনেক সেক্টর লুকিয়ে আছে যেগুলোকে আমরা খুঁজে পাই না তাই তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা সেক্টর হচ্ছে হাউসহোল সেক্টর হাউসহোল সেক্টর বাদ দিয়েও অনেকগুলো সেক্টর পেয়ে যাবে যে যেরকম কি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট দ্যাট ইজ অলসো আ সেক্টর টার্সারি সেক্টরের মধ্যে পড়ে তাই না হেলথ কেয়ার সেক্টর বুঝতে পেরেছো এডুকেশন সেক্টর তো ইচ এন্ড এভরি সেক্টর কিন্তু ডিভিশন হয়ে যায় এখান থেকে টারসিয়ারি সেক্টর থেকে তো তুমি শুধুমাত্র জানলে হবে না বেসিক জিনিসটা তোমার কাছে ক্লিয়ার থাকলে তবেই তুমি সাব সেক্টর গুলোকে বুঝতে পারবে ওকে সুবীর তনুময় এবং সুদীপ্তা ওয়েলকাম এবার বুঝতে পেরেছো ক্লিয়ার এটুকু জিনিস ক্লিয়ার তো এই কনসেপ্টটা ক্লিয়ার আচ্ছা এবার দেখো তোমার বাবা যেরকম অনেক সময় হয় কি কনস্ট্রাকশন সাইটেও কাজ করছে আবার অনেক সময় হয় কোনো প্রাইভেট সেক্টরে যেখানে হচ্ছে সফটওয়্যার বানাচ্ছে সেখানেও কাজ করতে পারে হ্যাঁ কিনা বলো ইয়েস ঠিক তো করতে পারে তার মানে আমরা বলতে পারি দিস সেক্টর ইজ আন্ডার অর্গানাইজ সেক্টর অর্থাৎ কি যেখানে কাজ ছেড়ে যাওয়ার পরিমাণটা কম অর্গানাইজ মানে কি তুমি সব জিনিসটা গুছিয়ে রেখেছো সেখানে হারিয়ে যাওয়ার চান্সটা কম অর্গানাইজড মানে কি যে কোনো সময় যে কোনো কারণে সেই জিনিসটা কি হয়ে যেতে পারে ত্রীনা বোঝার চেষ্টা করো বুঝে যাবে যে কোনো সময় যে কোনো কারণে সেই জিনিসটা চলে যেতে পারে তোমার মা একটা বাগান বানালো সেই বাগানটা হতেও পারে এই যে ঝড় আসছে বাগানটা নষ্ট হয়ে গেল তাই না ইয়ে শূন্য তাহলে চান্স অফ ফ্যাক্টর রয়েছে যে সেটা डिस्ट्रয় হয়ে যাওয়ার চান্স অফ ফ্যাক্টর রয়েছে তুমি আনএমপ্লয়েড হয়ে যাওয়ার তাই না তো তখন আমরা তাকে আনঅর্গানাইজড বলি এবার মাথায় ঢুকলো তাহলে বুঝতে পারলে ইয়ে শূন্য ইয়ে শূন্য তাহলে কটা সেক্টর আছে তাড়াতাড়ি করে রিভিশন করি কটা সেক্টর আছে কটা সেক্টর তিনটা সেক্টর তিনটা সেক্টরের মধ্যে যেটা আর্থের সঙ্গে কানেক্টেড থাকবো সেটাকে কি বলবো প্রাইমারি আর যেটা ম্যানুফ্যাকচারিং সঙ্গে কানেক্টেড থাকবো সেটাকে কি বলবো সেকেন্ডারি আর সার্ভিসের সঙ্গে যেটা কানেক্টেড থাকবো তাকে কি বলবো হয়েছে আচ্ছা অর্গানাইজড কারা দুজন দুটো সেক্টর অর্গানাইজ পাওয়া যায় কোথায় একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর এই দুটো সেক্টর আর আনঅর্গানাইজ বলতে কোনটাকে বোঝায় যেটা হচ্ছে পাবলিক প্রাইমারি সেক্টর হয়েছে এটুকু জিনিস ক্লিয়ার তো তাহলে এগ্রিকালচার কার আন্ডারে পড়বে ফার্মার কিসের আন্ডারে পড়বে ফার্মার কিসের আন্ডারে পড়বে প্রাইমারি সেক্টরের মধ্যে পড়বে তাহলে সেক্টর অনুযায়ী কোন আনঅর্গানাইজ সেক্টরের আন্ডারে পড়বে হয়েছে আমাদের দেশে সব থেকে বেশি কি জব করা লোক বেশি রয়েছে না ফার্মার বেশি রয়েছে কোনটা তো আমাদের দেশে ফার্মারের সংখ্যা বেশি তাই জন্য আনঅর্গানাইজ সেক্টরে তুমি দেখবে সিক্সটি পার্সেন্ট এমপ্লয়মেন্ট রয়েছে মাথায় ঢুকলো ষাট পার্সেন্ট লোক এই প্রাইমারি সেক্টরের সঙ্গে কানেক্টেড আছে অর্থাৎ আনঅর্গানাইজ সেক্টরের সঙ্গে কানেক্টেড আছে আর ফর্টি পার্সেন্ট লোক অর্গানাইজ সেক্টরের সঙ্গে কানেক্টেড আছে যারা জব করছে যারা প্রাইভেট সেক্টরে কাজ করছে যারা হচ্ছে তোমার কি বলে যেন পাবলিক সেক্টরের সঙ্গে কানেক্টেড আছে মাথায় ঢুকলো ক্লিয়ার তাহলে সেক্টর ইকোনমি ফার্স্ট লাইটটা কমপ্লিট তো বাকি বইতে বইতে তুমি যা পড়ে নাও না কেন এর কোনো প্রয়োজন নেই এইটুকু পড়লেই এনাফ হয়েছে এইটুকু পড়লে এনাফ হলো ক্লিয়ার কমপ্লিট হলো নাকি বলো বুঝতে পেরেছো এবার কোয়েশ্চেন হচ্ছে যে স্যার এরা এদের মধ্যে কে কোনটাতে বেশি দিচ্ছে আর কোনটা এইটাও একটু জেনে নাও এ কে কোনটাতে আমাদের ইনকাম থেকে বেশি জেনারেট করছে দেখো বেশিরভাগ টাকা আমরা কিসে পাই এগ্রিকালচার করে পাই ইয়া সার্ভিস যে কোন একটা কোম্পানি থেকে টাকা বেশি পাওয়া যায় ইন্ডাস্ট্রি থেকে টাকা বেশি পাওয়া যায় কোথা থেকে পাই আমরা সার্ভিস সেক্টর পাই তাই না তো প্রায় বলতে পারো সিক্সটি পার্সেন্ট আমাদের ইনকাম এখান থেকেই আসছে মাথায় ঢুকলো হলো তাহলে প্রাইমারি থেকে কতটা প্রাইমারি থেকে প্রায় সেভেন্টিন পার্সেন্ট টাকা আমাদের ইনকাম হচ্ছে মানে জিডিপি তে আসছে এখন জিডিপি বললে বুঝতে পারবে না অনেকে তাই জন্য ইনকাম বললাম হলো মাথায় ঢুকেছে এটুকু ক্লিয়ার তাহলে কত পার্সেন্ট টারসিয়ারি থেকে আসছে সিক্সটি পার্সেন্টের কাছাকাছি আর কত পার্সেন্ট এগ্রিকালচার থেকে আসছে সেভেন্টিন পার্সেন্টের কাছাকাছি হয়ে গেল তাহলে কনসেপ্ট আমাদের কাছে ক্লিয়ার নাও এবার গল্প স্টার্ট হচ্ছে এখান থেকে এবারে গল্প আমরা করব নাও আমি বললাম তাহলে তোমার বাড়িতে তুমি কাকে কাকে পেয়ে গেলে তোমার মাকে পেয়ে গেলে তোমার বাবাকে পেয়ে গেলে এবং তোমার বাবা কোথাও কোথাও কাজ করছিল এটা পেয়ে গেলে ঠিক আছে সার্ভিস সেক্টর থেকে সব থেকে বেশি আসছে হয়েছে এই তিনটে জিনিস তুমি পেয়ে গেলে এবার তোমার বাবা কি করছে ইনকাম করছে হাউস হোল্ড যেগুলো তোমার বাড়িতে যে তোমার মা কাজ করছে ওটাই হাউস আচ্ছা এবার বলো তোমার বাবা ইনকাম করে নিয়ে আসছে তো দেখবে তোমার বাবা যখনই ইনকাম করে নিয়ে আসে তোমার মা কি করে কিছু পরিমাণ টাকা গিয়ে রেখে ব্যাংকে আসে হ্যাঁ বলো আর কিছু পরিমাণ বাড়ির মধ্যে রেখে দেয় হ্যাঁ বলো আসে তো এরকম কেস হয়েছে তো যেটা ব্যাংকে রেখে আসে তাকে আমরা কি বলি কি করছি আমরা কি করছি আমরা সেভিংস করছি তাই তো আর যেটা ঘরের মধ্যে রেখে দিই সেটাকে আমরা কি বলি হাউসহোল্ড ইনকাম মানে হাউস মানি যেটা সেভিংস করে রাখা আছে আমার বাড়ির মধ্যে তাই তো গ্রেট এবার এখান থেকে স্টার্ট করো ইনকাম তোমার বাবা করছে ঠিক আছে তো যখনই ইনকাম করছে তাহলে অটোমেটিক্যালি তোমার ফ্যামিলিতে মানি সাপ্লাই ইনক্রিজ করবে মানে টাকার পরিমাণ বাড়বে রিপোর্ট ওয়েলকাম ঠিক কি না ইয়ে শোনো এইটুকু জিনিস ক্লিয়ার কিনা বলো ঠিক বলছি তো ইয়েস এ পর্যন্ত ক্লিয়ার আচ্ছা এবার এর মধ্যে কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে আসবে আর কিছু পরিমাণ টাকা কি করবে নিজের বাড়িতে রাখবে ঠিক এবার যেটা ব্যাংকে রাখলো সেটাকে একটু দেখার চেষ্টা করি ব্যাংক সেটাকে নিয়ে কি করে তাই তো এটাও দেখে নেওয়ার ব্যাপার আছে যে আমি যেটা ঘরের মধ্যে রেখেছি সেটা তো চলো আমার আলমারির মধ্যে আছে কিন্তু ব্যাংকে যেটা রেখে এলাম ব্যাংক সেটাকে নিয়ে কি করছে না ব্যাংক সেটাকে নিয়ে লোন দিয়ে দেয় কাকে যত ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে তাদেরকে লোন দিয়ে দেয় ঠিক না অন্যেশা ওয়েলকাম ভালো করে বুঝে বুঝে যাও অনেক কোয়েশ্চেন সলভ করে নিতে পারবে এই বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকে না বলে নিজেদেরকে ভাবি ওভার কনফিডেন্ট ফিল করি সব জানি সব জানি সব জানি আমাদেরকে কেউ করতে পারবে না বাস ফুস হয়ে যায় এক্সাম হলে গিয়ে পিএসসি কখনো গিয়ে ডিপে কোশ্চেন করে না বেসিক কোশ্চেনগুলো থেকে কোয়েশন করে তাহলে কি বললাম আমাদের ব্যাংকে যেগুলো রেখে এসেছি সেগুলো আমরা কোথায় লোন দিচ্ছি বলো কাকে লোন দিচ্ছি বলো কাকে লোন দিচ্ছি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের লোন দিচ্ছি ঠিক তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যদি লোন দেই তাহলে ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদেরকে ইন্টারেস্ট দেবে হ্যাঁ না বলো লোন দিলে তাহলে ব্যাংকে ইন্টারেস্ট দেবে তো সেই ইন্টারেস্ট রেটটাকে কি বলা হয় লোন ইন্টারেস্ট লোন ইন্টারেস্ট যেরকম তুমি ব্যাংকে হোম লোন নিতে যাও সার্ভিস লোন নিতে যাও পার্সোনাল লোন নিতে যাও লোন নিতে যাও তো তো সেই লোনটাকে আমরা কি বলি তার বিনিময়ে একটা ইন্টারেস্ট দিতে হয় তো ইএমআই হিসেবে দিই যেটা তো তাকে আমরা কি বলি লোন ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট আমরা দেখবে কোথাও দেখবে সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলে কোথাও দেখবে সিক্স পার্স সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট বলে তাই না বিভিন্ন ব্যাংকের বিভিন্ন ইন্টারেস্ট রেট রয়েছে এর জন্য এইটুকু জিনিস ক্লিয়ার হয়েছে নাকি বলো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার আমি ধরলাম ওই ফ্যামিলির মধ্যে একটা মেয়ে ছিল মেন মেয়েটার নাম ছিল দেখবে পরে 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 যাবে একটা মেয়ে ছিল নর্মালি যেটা হয় ফ্যামিলির মধ্যে একটা মেয়ে থাকে প্রত্যেক ফ্যামিলিতে একটা মেয়ে থাকে নাও সে মেয়েটা তার অনেকগুলো বন্ধু থাকে প্রত্যেকে দেখবে আলাদা আলাদা বন্ধু থাকে বন্ধু থাকে তো আমি ধরলাম তিনজন বন্ধু একজনের নাম রেবিকা একজনের নাম বানভিকা আর এক যে মেয়েটা তার নাম হচ্ছে আলো লাদ বেসিক্যালি চাইনিজ মেয়ে আমি ধরলাম হ্যাঁ তো তার নাম হচ্ছে এইটা নাম এই রকম কেন সেটা একটু পরে গিয়ে বুঝতে পেরে যাবে হলো এবার কি হচ্ছে এ এ টাকার দরকার আছে এ টাকার দরকার আছে এ তখন কি করছে বলো বেসিক্যালি বলো এর কাছে যাবে তাই তো এ এর কাছে যাবে সিম্পল লজিক তিন বন্ধু তাই তো এবার ধরো এ কোটিপতি ভালো করে বুঝবে এ কোটিপতি ক্লিয়ার নাও এ কোটিপতি এ কি করছে বলছে ঠিক আছে আমি দশ হাজার টাকা তোকে দিচ্ছি কোনো অসুবিধা নেই তো টাকার দরকার আছে দশ হাজার টাকা দিচ্ছি আমাকে তিন পার্সেন্ট ইন্টারেস্ট দিতে হবে কি বললাম তিন পার্সেন্ট ইন্টারেস্ট শর্ট টার্মে তোকে দিতে হবে শর্ট টার্মে কিছুদিন জন্য তোকে দিলাম থ্রি পার্সেন্ট ইন্টারেস্ট দিবি ঠিক আছে এ আবার এই টাকাটা নিয়ে একে দেবে তাই তো এর তো অ্যাকচুয়াল টাকা দরকার ছিল এই তো ফ্যামিলিতে ছিল তাই না এর অ্যাকচুয়াল টাকা দরকার ছিল এ আবার একে দেখো ফাইভ পার্সেন্ট হারে দিচ্ছে তাই না হ্যাঁ কিনা বলো তুমি দেখতে পাচ্ছ দুজনে শর্ট টার্মে চলছে এরকম হয় তো এরকম হয় তো তো তুমি যদি খেয়াল করো এই তিনজনের নাম আর কিছুই নয় রেবিকা দ্যাট ইস আরবিআই খুঁজে বের করো লেখার মধ্যেই রয়েছে আরবিআই এর নাম হচ্ছে বেসিক্যালি ব্যাংক আর এইটা হচ্ছে লোন সিম্পল লজিক তাহলে আরবিআই ব্যাংকে লোন দিচ্ছে ক পার্সেন্টে থ্রি পার্সেন্টে আরবিআই যখন ব্যাংকে দেবে আবার ব্যাংক আমাদেরকে দেবে হ্যাঁ কিনা বলো কনসেপ্টটা বুঝতে পারলে এই কনসেপ্টটা বুঝতে পেরেছো নাকি বলো এত বন্ধ বুঝতে পেরেছো তো এইটা হচ্ছে আরবিআই ছিল দেখো নামের মধ্যে আছে আর বি আই আর এখানে দেখো বি এ এন কে ব্যাংক আর এখানে দেখো এল ও এন লোন তো ব্যাংক আর বিআই বেসিক্যালি লোন দিচ্ছে কাকে ব্যাংকে ব্যাংক কাকে লোন দিচ্ছে আমাদেরকে তাই তো তার মানে আর যেটা দেবে অটোমেটিক্যালি ব্যাংক তার থেকে বেশি বাড়িয়ে আমাদেরকে দেবে আর যদি থ্রি পার্সেন্ট হারে লোন নেয় এদের কাছ থেকে মানে একে যদি দেয় তাহলে ব্যাংক প্রফিট রাখার জন্য আমাকে ফাইভ পার্সেন্ট হারে দেবে হ্যাঁ কিনা বলো এই কনসেপ্টটা ক্লিয়ার তো বন্ধু বান্ধবদের মধ্যেও এটাই হয়ে থাকে তাই না তুই তিন টাকা নিলে আমাকে পাঁচ টাকা পরের দিন দিবি কিন্তু তো যখন শর্ট টার্মে নিচ্ছি তখন তাকে আমরা কি বলি রেপো রেট যখন লং টার্মে নিই তখন তাকে আমরা কি বলি আমাকে বলো যখন আরবিআই শর্ট টার্মে দেবে তখন তাকে কি বলবো তখন তাকে কি বলবো রেপো রেট আর যখন লং টার্মে দেবো তখন তাকে কি বলবো তখন তাকে কি বলবো ব্যাংক রেট কারো কোনো কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটাতে কিছু নেই ইয়ে শোনো এই কোয়েশনটাতে কিছু নেই ইয়েস তার মানে আরবিআই ব্যাংকে দিচ্ছে ব্যাংক আবার ওটাই আমাকে ঘুরিয়ে দিচ্ছে তাই তো হ্যাঁ কিনা বলো ঘুরিয়ে দিচ্ছে আর শুধু কি হয় পার্সেন্টেজটা বেড়ে যায় তাই তো এবার তুমি ভালো করে বোঝো এইখানে যদি এ পার্সেন্টেজ বাড়িয়ে দেয় তিন থেকে যদি পাঁচ করে দেয় হ্যাঁ কিনা বলো তিন থেকে যদি পাঁচ করে দেয় নর্মালি এখানেও কি করবে পাঁচ থেকে সাত হয়ে যাবে লজিক সিম্পল এখানে তিন থেকে পাঁচ হলে ওদিকে পাঁচ থেকে সাত হবে নর্মাল লজিক তাই না সিম্পল লজিক তো যখন শর্ট টার্মের জন্য দেবে যে চল কিছুদিনের জন্য তোকে টাকাটা দিলাম তুই টাকাটা নিয়ে হ্যান্ডেল কর তখন তাকে কি বলবো আমরা রেপো রেট ঠিক আছে তখন তাকে আমরা কি বলি রেপো রেট আর যখন লং টার্মের জন্য দেবে চল পাঁচ বছর পরে তুই আমাকে টাকাটা ফেরত দিস অর্থাৎ ইন্টারেস্ট রেট তখন কম থাকে তখন তাকে আমরা কি বলি ব্যাঙ্ক রেট এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো সবার এই কনসেপ্টগুলো ইজি কনসেপ্ট তাহলে আরবিআই থেকে ব্যাংক থ্রি পার্সেন্ট ব্যাংক থেকে লোন ফাইভ পার্সেন্ট এইভাবে চলছে কন্টিনিউয়াস শর্ট টার্মে হলে তাকে কি বলবো রেপো রেট আর লং টার্মে হলে তাকে কি বলবো ব্যাংক রেট দেখো আলটিমেটলি যে পড়ে ছিলে ব্যাংক তারও রিভিশন হয়ে আছে মাথার মধ্যে রিকল করতে পারছো আর যে পড়ে ছিলে না তো সে এখন জেনে নিলে হয়েছে এবার যাচ্ছি এটুকু জিনিস ক্লিয়ার তো সবার ক্লিয়ার নাও কোয়েশ্চেন হচ্ছে যে স্যার কোনো সময় দেখবেন আপনি যখন টাকা দেন তখন বলে তুই আমাকে কিছু পরিমাণ তোর জিনিস রেখে দিয়ে যা না হলে কিন্তু হবে না তুই পরে টাকা না দিলে কি করবি তাই না তো आरबीआई যখন ব্যাংকে লোন দেয় না তখন মর্গেজ ਲੈ না কেন নেয় না কারণ आरबीआई তো কন্ট্রোল করছে ব্যাংকে হ্যাঁ কি না বলো आरबीआई তো কন্ট্রোল করছে ব্যাংকে তো মর্গেজ ਲੈ না কখন নেবে না যখন লং টার্মের জন্য নেবে তাহলে বন্ধুত্ব তো স্ট্রং আছে তাই তো যখন লং টার্মে যাচ্ছে তখন বন্ধুত্ব স্ট্রং আছে তাই না তো সে ক্ষেত্রে মর্গেজ নেয় না কিন্তু শর্ট টার্মে যখন নেবে হতেও তো পারে ব্যাংক ক্রাইসিসে চলে যেতেও পারে তাই না হ্যাঁ কি না বলো মর্গেজ মানে কি যে লোন নিতে গেলে তোমাকে কিছু মান বলে সোনা দানা রেখে যাও জায়গা জমি দলিল দলিল রেখে যাও তাই না হ্যাঁ কেনা বলো বলে শর্ট টার্মে নিলে কেস জন্ডিস হওয়ার চান্স আছে তাই না হতেও পারে ছ মাস পরে টাকা দিলই না আমার টাকা মরে গেল তখন কি হয় বন্ধক রাখতে হয় মর্গেজ রাখতে হয় এবার এর ক্ষেত্রে এ মর্গেজ রাখবে নর্মালি আমরাও যেরকম লোন নিতে যাবো আমাদেরকেও মর্গেজ রাখতে হয় জায়গা দেখাতে হয় চাকরি দেখাতে হয় টাকা পেমেন্ট করবো কিনা সেটাও দেখাতে হয় তাই না দেখাতে হয় মর্গেজ আমাদেরকে রাখতে হয় তার মানে মর্ডগেজ সিস্টেম একটা আছে কিছু না কিছু বন্ধক দিয়েই হবে তো আরবিআই আর ব্যাংকের মধ্যে যেটা মর্ডগেজ রাখা হয় তাকে বলা হয় গভর্নমেন্ট সিকিউরিটি এখন কি জিনিস এটা যদি না জানো তাহলে আমি পরে এগুলো নিয়ে ডিসকাস করবো এই গভর্নমেন্ট সিকিউরিটি কি জিনিস শুধুমাত্র জেনে রাখো মর্ডগেজ হিসেবে কি রাখা হয় গভর্নমেন্ট সিকিউরিটি স্যার লং টার্মে তো রিস্ক বেশি কেন রিস্ক বেশি বলো লং টার্মে কোনো জিনিস যদি অনেক দিন ধরে রাখো রিস্ক কেন থাকবে রিস্ক কেন থাকবে না কেন বলছি কারণ সে লং টার্মে থাকলে সে শোধ করার ক্ষমতা তার বেড়ে যাবে তাই না হতেও পারে পরবর্তীকালে সে কোনো বিজনেস খুলে ফেললো এরকম হয়ে গেল আর এমনিতে তুমি যদি বিজনেস নাও খোলো তার টাকা তো তোমার কাছ তারা পেয়ে নেবে তাই না তো রিলেশনশিপ স্ট্রং হয়ে যাবে এবার বুঝতে পারলে বলো ক্লিয়ার ক্লিয়ার তো এটুকু জিনিস ক্লিয়ার হয়েছে সবার সবার ক্লিয়ার তো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে গ্রেট তাহলে আমরা শর্ট টার্ম লং টার্ম এটুকু জিনিস জেনে নিলাম এবারে এর সঙ্গে সিস্টেম কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাও দেখে নাও তাহলে এখনো পর্যন্ত জানলাম কি কটা সেক্টর ছিল মুখস্থ করে নাও যাতে দুটো তিনটে চাপটা এখানেই মুখস্থ হয়ে যায় কটা সেক্টর ছিল তিনটে সেক্টর তিনটে সেক্টরের মধ্যে সব থেকে অর্গানাইজ সেক্টর কোন দুটো ছিল অর্গানাইজ সেক্টর কোন দুটো ছিল যাচ্ছি কোন দুটো ছিল সেকেন্ডারি এবং টার্সিয়ারি আর ন্যাচারাল সেক্টরের মধ্যে অর্থাৎ ন্যাচারাল প্রোডাক্টগুলোকে ইউজ করছিলাম কোন সেক্টরের আন্ডারে প্রাইমারি সেক্টরের আন্ডারে তাই তো হ্যাঁ কি না বলো প্রাইমারি সেক্টর আচ্ছা গ্রেট এইটুকু আমরা বুঝেছিলাম এরপরে বলো সব কত পার্সেন্ট আমরা প্রাইমারি সেক্টরের মধ্যে দেখতে পাই পপুলেশনকে কানেক্ট হতে কত পার্সেন্ট প্রাইমারি সেক্টরের মধ্যে 60% আর টারশিয়ারি আর ওইটা সেক্টরের মধ্যে কত পার্সেন্ট 40% আচ্ছা সবথেকে বেশি জিডিপি তে টাকা আসছে কোন সেক্টরে কোন সেক্টরের মাধ্যমে সবথেকে বেশি জিডিপি তে টাকা আসছে টারশিয়ারি সেক্টরের মাধ্যমে গুড আর সবথেকে বেশি এইটুকু জিনিস ক্লিয়ার হলো এরপরে বলো এই পার্টটা তো ক্লিয়ার হয়েছে এবার বলো কত পার্সেন্ট টাকা জিডিপি তে আসছে প্রাইমারি সেক্টর থেকে 17% হয়েছে ক্লিয়ার তো সতেরো পার্সেন্ট আচ্ছা এরপরে আমি বললাম যে আমাদের যে টাকাটা আছে টাকাটা দুটো জায়গায় রাখি কোন দুটো জায়গায় টাকাটা দুটো জায়গায় রাখি কোন দুটো জায়গায় রাখি বলো সেকেন্ডারি কি আনঅর্গানিক সেক্টরে হতে পারে না যাচ্ছি দেখো আমি এই জিনিসগুলো অনেক বেশি ডিটেলসে যেতে হবে তো ডিটেলসে যাই না কারণটা কি একটু বুঝতে পারবে একটু পড়ানোর পরেই আবার যাব কানেক্ট করাবো আমি একদম সব শেষে কোনো কোয়েশ্চেন থাকলে বলবে আচ্ছা তাহলে ব্যাংকে রাখি আর সেভিংসের আহ তোমার সেভিং ব্যাংকে রেখে দিই আর নিজের কাছে রাখি আচ্ছা এবার তোমরা বলো আমরা আমার মা যে বাড়িতে যেগুলো রেখে দেয় সেগুলোকে কি বলি আমরা কি বলি আমরা হাউসহোল্ড তাই তো হাউসহোল্ড ইনকাম গ্রেট এরপরে বলো যে এই যে টাকা দিচ্ছি ব্যাংকে ব্যাংক নিয়ে কি করে ব্যাংক নিয়ে কি করে ব্যাংক নিয়ে কি করে লোন দেয় তাই তো লোন দেয় লোন কাকে দেবে জেনারেল মানুষকে দেয় পাবলিকগুলোকে লোন দেয় তাই তো একবার একবার করে রিকেভ করে নিয়েছি জেনারেল পাবলিকগুলোকে লোন দেয় গ্রেট এরপরে বলো যখন আরবিআই কাকে ব্যাংকে শর্ট টার্মের জন্য লোন দেবে তখন তাকে আমরা কি বলবো রেপো রেট হয়েছে মর্গেজ রাখতে হবে রেপো রেটে না তুমি চলে যাওয়ার চান্স আছে না শর্ট টার্মের জন্য দিচ্ছি উড়ে পালিয়ে গেলে কোথায় যাব তো মর্গেজ রাখতে হবে মর নো কেন মর্গেজ রাখতে হবে আচ্ছা মর্গেজ রাখলে কোনটা গভর্নমেন্টে কি রাখে মর্গেজ রাখলে কি রাখে গভর্নমেন্ট সিকিউরিটিকে রাখে কারেক্ট ইয়েস অর নো গভর্নমেন্ট সিকিউরিটি রাখে আচ্ছা এবার যদি থ্রি পার্সেন্ট লোন আরবিআই দেয় তাহলে আমাদেরকে কত দেবে বাড়িয়ে দেবে থ্রি এর বেশি দেবে ফাইভ যেটাই রাখতে পারে হলো এটা বুঝতে পারলে আচ্ছা এবার এই যে ইন্টারেস্ট রেটটা রাখবে এটাও জানে না এই যে ইন্টারেস্ট রেটটা রাখবে এটা কে ডিসাইড করে দেয় যে থ্রি পার্সেন্ট রাখবে না ফাইভ পার্সেন্ট রাখবে এটা কে ডিসাইড করে দেয় এটা কিন্তু ব্যাংক নিজে ডিসাইড করে না একদমই না এই পার্সেন্টেজটা ব্যাংক আরবিআই ডিসাইড করে কিন্তু এই পার্সেন্টেজটা কমার্শিয়াল ব্যাংক নিজে ডিসাইড করে তাই না আমি আমার টাকা কত পার্সেন্টে দেবো সেটা তো আমি ডিসাইড করবো এই জন্যই দেখবে প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা ইন্টারেস্ট রেট কোনো ব্যাংক দেখবে আট পার্সেন্ট লোন ইন্টারেস্ট রেট রয়েছে কোনো কোন কোনো ব্যাংকে সাত পার্সেন্ট আছে কোন কোনো ব্যাংকে সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট আছে তো ব্যাংক নিজে ডিসাইড করে হলো মাথায় ঢুকেছে এটুকু জিনিস ক্লিয়ার আর লং টার্মে যদি রাখে তখন তাকে কি বলি আমরা লং টার্মে যদি রাখে তখন তাকে কি বলি ব্যাংক রেট বলি তাই তো আচ্ছা ব্যাংক রেটের রিলেশনশিপ স্ট্রং আছে মর্গেজ রাখবো মর্গেজ রাখবো রাখবো না হয়ে গেল এই পর্যন্ত আমাদের কনসেপ্ট ক্লিয়ার চলো এগোই আমরা এরপরে এরপরে কোয়েশ্চেন চলে আসছে আর জিনিস তাহলে এবার দেখো এবার গল্প এখান থেকে শুরু হচ্ছে দেখো কত সুন্দর ভাবে মনে রেখে দেবে আমি এইটুকু জিনিস ক্লিয়ার হলো রেপো রেট ব্যাঙ্ক রেট এইটুকু মানে আমরা বলতে পারি তো কাছে মর্গেজ রাখতে হয় হ্যাঁ কাছে রাখতে হয় এবার ভাবো কমন পিপুল কেও মর্গেজ রাখতে হয় লোন নিচ্ছি মানে আমার ফ্যামিলির ইনকাম বাড়ছে তো ওই তো ফ্যামিলির মেম্বার ছিল তাই না ফ্যামিলির ইনকাম হঠাৎ করে বাড়বে মানি সাপ্লাই বেড়ে যাবে আমার ফ্যামিলিতে তো বাবার কাছে টাকা চলে আসবে হঠাৎ করে তাই না বাবা টাকা নিয়ে বসবে গুনবে থুতু দিয়ে দিয়ে হ্যাঁ লে দশটা হাজার টাকা হলো পাঁচটা হাজার টাকা হলো ওদিকে লোন নিয়ে বসে আছে তাহলে নর্মালি তুমি দেখবে তুমি লোন নাও আর যাই নাও না কেন টাকা যখন বাড়িতে আসে অটোমেটিক্যালি ডিমান্ড বেড়ে যায় ঘরে নেই নুন ছেলে আমার মেঠুন ক্লিয়ার এটুকু জিনিস বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো ক্লিয়ার তো কি হবে বলো আচ্ছা কমেন্টের দিকে বেশি ফোকাস করবে না আমার দিকে ফোকাস করবে ঠিক আছে কমেন্টে অনেকে জানে হয়তো অনেক কিছু লিখবে কিন্তু সেই জিনিসটার দিকে ফোকাস করবে না এখানে ফোকাস করবে এবার তুমি আমাকে বলো কারণ সে রিভিশন করছে না নর্মাল ব্যাপার তো টাকা বাড়ছে টাকা বাড়লে কি হবে বলো অটোমেটিক্যালি এটাকে বলা হয় ইনফ্লেশন এবার তুমি কোয়েশ্চেন আসছে মনের মধ্যে স্যার ইনফ্লেশন কি জিনিস সিম্পল ল্যাঙ্গুয়েজে বসো কারণ কি বলতো তোমরা না অতিরিক্ত জেনে গেলে প্রবলেম হয় আমি বারবার বলছি কোয়েশ্চেন সলভ করতে গিয়ে আনসার করতে পারবে না ইনফ্লেশন ইনফ্লেশন মানে কি হোট ইস দ মিনিং অফ ইনফ্লেশন ইনফ্লেশন মানে হচ্ছে বাড়ির মধ্যে ফ্যামিলি ইনকামটাকে বেড়ে যাওয়া ইনফ্লেশন মানে বৃদ্ধি ডিমান্ড বেড়ে যাওয়া কি বেড়ে যাওয়া কি বললাম ডিমান্ড বেড়ে যাওয়া ঠিক কি না বলো দেখো আমাদের কাছে যখন টাকা থাকে না আমরা যখন মেস লাইভ লিড করেছি স্ট্রাগের লাইভ লিড করেছি তখন এক কথা ভাবো উফ পাশের জনটা ডাব্লিউবিসিএস অফিসার হয়ে গেল সত্তর হাজার টাকা পুরো গুনে গুনে নেবে এবার থেকে তাই না আর আমার কাছে কত পড়ে আছে একশো টাকা ঠিকই না তখন দেখবি মনের মধ্যে আলাদাই একটা লেভেল একবার সত্তর হাজার টাকা পাই আমি পুরো গুছিয়ে রেখে দেবো পুরো ঠিক ঠিক বলছি কিনা বলো দেখবে মনে হবে একবার টাকা পাই আমি পুরো গুছিয়ে একদম নিজের নাম লিখে দরকার হলে মার্কান নিয়ে এসে পুরো লিখে দেবো এটা আমার টাকা আমি কত টাকা জমিয়ে নিতাম এরকম তোমার চিন্তা ভাবনা হবে এটা আমারও হতো সেম লজিক তাই তো কিন্তু বেসিক্যালি এটা হয় না কেন না তুমি দেখবে যত তুমি ইনকাম করবে তোমার ডিমান্ড চেঞ্জ হয়ে যাবে কি বললাম বুঝতে পেরেছো তোমার ডিমান্ড বাড়ে থাকে তোমার ইনকাম দেখবে যখনই 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 বেড়ে যাবে যাবে না তুমি চাকরি পেয়ে তুমি ডিমান্ড তোমার জেনারেট হয়ে যাবে টাকা যখন তোমার কাছে আসবে তুমি ডিরেক্টলি শপিং মলে গিয়ে না শপিং মলে যারা কর্মচারী তারা এসে বলছে স্যার ওই চেক সারটা দেখাবো চেক সারটা এই সাইডে শরুন তো সাইডে এ আমার যেটা পছন্দ হবে ওটা আমি নিয়ে নেব প্রাইসটা না না ওটা ওটা দেখার প্রয়োজন নেই যেটা আমার পছন্দ হবে ওটা আমি নেব কোয়ালিটি ম্যাটার করে তখন দেখবে বড় বড় ডায়লগ কোয়ালিটি ম্যাটার করে ঠিক আছে প্রাইস নয় কোয়ালিটি কোয়ালিটি দিন লেভেলের থিঙ্কিং বুঝতে পেরেছি তো আর এখন এখন কি হচ্ছে এখন গেলাম শপিং মলে গেলাম স্যার এই চেক শার্টটা নেবেন কত টাকা চারশো নিরানব্বই ভাগ এখান থেকে স্যান্ডো গিন্দি পরবো একশো টাকা স্যান্ডো পরবো থাক রেখে দিন আপনি ওখানে ওটা আমার না হবে না বুঝতে পেরেছো কি বললাম বাট তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে গেছো হ্যাঁ আচ্ছা এইটা নিয়ে নাও বাবু না মাথা এটা নেওয়া যায় দেখবে আলাদাই একটা দেখবে রব থাকে তোমার না সব দেখবে ছেড়ে 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 দাও 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 এটা এখন জায়গাতে করো না তো এরকমই হয় তো তো ডিমান্ড ডিমান্ড বেড়ে বেড়ে যায় যখনই যাবে তুমি তখন বড় বড় জিনিস কিনতে স্টার্ট করবে ভালো ভালো জিনিসকে ইউজ করার চেষ্টা করবে হ্যাঁ কিনা বলো তাহলে প্রথমে ভাবো মেন্ট জিন্দগি লিড করবে ঠিকই না এবার তুমি প্রথমে ভাবো এই লোকটা তোমাকে লোন দিয়েছিল হ্যাঁ কিনা বলো মনে আছে এই তো লোন দিয়েছিল রেবিকাই তো লোন দিয়েছিল তোমাকে আর তুমি তার টাকায় বিজনেস টিজনেস করে বেশ ফুলে ফেপে উঠেছো ইনকাম করছো ধরো তাই না তখন সে দেখবে আচ্ছা মালটা কাছে টাকা চলে এসছে বাস এই সময় সে কি করে দেবে তার লোন ইন্টারেস্ট রেটকে ইনক্রিজ করে দেবে না তোমাকে দেখে হিংসে করে হ্যাঁ কিনা বলো সিম্পল লজিকে প্র্যাকটিক্যালি ভাবো ব্যাংকের দিক দিয়ে ভাবো ভাবলেই কিন্তু কিচ্ছু মনে থাকবে না ওই পাঁচ দিনের জন্য মনে থাকবে আর কিচ্ছু নয় তুমি বলো তুমি যদি এর কাছ থেকে লোন নিয়ে একটা বিজনেস তৈরি করো একটা ইনভেস্টমেন্ট করো আর সেখান থেকে যখন টাকা পেতে স্টার্ট করবে একটা গাড়ি কিনে নেবে একটা কিছু কিনে নেবে এর তো হিংসে হবে তাই না হিংসে হবে তো চোর কাছে টাকা চলে এসছে তখন সে তোমাকে কি বলবে তুই যে লোনটা নিয়েছিলি ওই লোনটা একটু প্লিজ ইন্টারেস্টেড আমি বাড়িয়ে দিচ্ছি ফাইভ পার্সেন্ট করে দিচ্ছি ওটা থ্রি পার্সেন্ট ছিল ওটা ফাইভ পার্সেন্ট সে জানে না তুমি কাকে দিয়েছো কি দিয়েছো সেটা জানবে না সে ফাইভ পার্সেন্ট দিয়ে দিচ্ছে যেই ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেবে এ যে যাকে টাকা দিয়েছিল একে তো এ এখানে কত করে দেবে সেভেন পার্সেন্ট করে দেবে এবার বুঝতে পেরেছো তার মানে কি বুঝলে যখনই কান্ট্রিতে মানি সাপ্লাই বেড়ে যায় মানে লোকের কাছে প্রচুর টাকা চলে আসে তখন কি করে আরবিআই কি করে লোন ইন্টারেস্ট রেট বা রেপো বাড়িয়ে দেয় স্যার আমি ওই আপিল ঠিক বলেছো কি বললাম তো রেটকে বাড়িয়ে দেবে তার মানে কি বুঝলে এতদিনে যে যখনই ইনফ্লেশন হবে মানে প্রত্যেকের কাছে টাকা থাকবে বেশি টাকা আছে মানে কি ব্যাংক তার ইন্টারেস্ট রেটকে বাড়াচ্ছে হ্যাঁ কিনা বলো তাহলে শর্ট টার্মে কি ইন্টারেস্টেড বাড়ে পাবলিকের ইয়েস পাবলিকেরও বেড়ে যাবে তাহলে আরবিআই যদি বাড়িয়ে দেয় সাত পার্সেন্ট করে দেয় তাহলে পাবলিকের কাছে ওটা ব্যাংক কত করে দেবে তখন পাবলিকের কাছে কত করে দেবে ন পার্সেন্ট করে দেবে বুঝতে পেরেছো মানে বাড়িয়ে দেবে আমি দু পার্সেন্টের কথা বলছি না বাড়িয়ে দেবে এবার ক্লিয়ার হয়েছে মাথায় ঢুকেছে কনসেপ্টটা তো আরবিআই অ্যাকচুয়ালি হিংসে হয়ে যায় এই যে ব্যাংকের কাছে প্রচুর টাকা আসছে ওর কাছ থেকে নিয়ে নাও বুঝতে পেরেছো তো হিংসে থাকার জন্য ও কি করবে টাকা বাড়িয়ে দেবে আর ওদিকে টাকা বাড়িয়ে দেওয়া মানে এদিক থেকে টাকা চলে দেখো একটা পার্সপেক্টিভ চেঞ্জ হলো এতদিন পর্যন্ত তুমি শুধু এটু মুখস্থ করে এসো যে আরবিআই ব্যাংকে দেয় ব্যাংক আরবিআই কে দেয় বাট কনসেপ্টটা এরকম নয় বন্ধু বান্ধবদের মধ্যে যেটাই চলে সেটাই আরবিআই তে চলছে তাই তো লজিক সিম্পল তো লজিক সিম্পল তুমি দেখো যতই পড়াশোনা করে নাও যখনই একটা গভর্নমেন্ট সার্ভিস পেয়ে যাবে না তখনই তোমাকে দেখবে আলাদা চোখে বন্ধু বান্ধব দেখতে স্টার্ট করবে পেয়ে গেছে তো হ্যাঁ ওর এখন ঘ্যাম আলাদা ওর এখন এ ব্যাপার আলাদা দেখবি একটা হিংসে স্টার্ট হয়ে যায় তাই না দেখবে একটা হিংসে তুমি যতই না করো দেখবে ন্যাচারাল একটা এটা মানুষের ন্যাচারাল ক্যারেক্টার দেখবে হিংসে স্টার্ট হয়ে যায় তো আরবিআইও তো তাই হচ্ছে তাই না আরবিআই দেখছে কি ব্যাংকের কাছে প্রচুর টাকা আসছে মালটা প্রচুর টাকা ইনকাম করছে পুরো তোল তাই তো হ্যাঁ তো তোলার চেষ্টা করবে দেখবে তো তোলার চেষ্টা করা মানে কি ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে বলে তুমি ইনকাম করছো তুমি দেবে না আমাকে যেরকম নর্মালি নেতাগুলো বলে না তোমার কি কি আছে হোম প্রচুর প্রচুর ছাপাচ্ছ তো হ্যাঁ অক্সিজেন সিলিন্ডারের নামে তো বিশাল ছাপাচ্ছ আমাদেরকে দেবে না কাটবানি দাও দাও একটু দাও কিছু দাও তো কিসের জন্য বলে যখন সে প্রচুর টাকা ছাপাচ্ছে হিংসে করে এবার বুঝতে পেরেছো কনসেপ্টটা ক্লিয়ার তো এই কনসেপ্টটা ক্লিয়ার তো দিয়ে দাও হপ্তা দাও না হলে তোমার নার্সিং হোম বন্ধ করে দেবো বলে দিলাম সব অক্সিজেন রোগী মরে যাবে যখন তখন বুঝতে পারবে ঠিক আছে তো নর্মালি সিম্পল লজিক তাহলে ওইদিকে দিকে বাড়তে থাকবে এফডি টেফ যেও না হয়েছে ক্লিয়ার হয়েছে কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার বলো এই কনসেপ্টটুকু ক্লিয়ার হয়েছে নাকি বলো সবার ক্লিয়ার হয়েছে এই কনসেপ্টটুকু জলের মতো ক্লিয়ার হয়েছে তো তাহলে যে কোনো রেটই বাড়িয়ে দেবে সেটা হোক রেপো রেট হোক ব্যাঙ্ক রেট হোক যে রেটই থাকুক না সব বাড়িয়ে দেবে হিংসে করবে তো তাহলে জেনে রাখো যখনই ইনফ্লেশন হবে ভালো করে বুঝবে তাহলে এখন তাহলে তুমি কি জানলে তাহলে ইনফ্লেশন হবে কে হিংসে করে কাকে কে হিংসে করে কাকে হিংসে করে কাকে ব্যাংকে তাই তো তাহলে আর আই হিংসে যদি করে তাহলে সব কিছুটা বাড়িয়ে দেবে সে যা টার্ম তুমি নিয়ে আসো না সব বাড়িয়ে দেবে তুমি রেপো রেটও বাড়িয়ে দেবে যা রেট আমি বলবো না পরে পরে যাবো ব্যাংক রেটও বাড়িয়ে দেবে এখনো পর্যন্ত রেপো যেহেতু ব্যাংক জানলাম তাহলে দুটো সম্বন্ধে জানি তাহলে বাড়িয়ে দেবে তো হ্যাঁ কিনা বলো আমি তো বললাম তুমি পরবর্তীকালেও যদি পড়ো যদি কোনো কোনো সময় শুনেছো যে ব্যাংকের সরি মাঝে মাঝে খবর আসে না হ্যাঁ যখন তখন বাড়াতে পারি ইয়েস যখন তখন হিংসে দেখলেই বাড়িয়ে দেবে বুঝতে পেরেছো যখন তখন খবর আসে না যে আরবিআই রেপো রেট কে থ্রি পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট করে দিল তাহলে মানে কি বুঝবে মালটা হিংসে করছে ওকে ঠিক কিনা বলো হ্যাঁ মানে ব্যাংকের কাছে মালটু ভর্তি হয়ে আছে হ্যাঁ কোনো স্টেপ নাই কি বন্ধু নাকি স্টেপ নিয়ে নেবে তুমি এগেনস্টে হ্যাঁ আরবিআই একটা বডি হ্যাঁ একটা পুরো স্ট্যাটুটারি বডি তুমি কি তার এগেনস্টে কি স্টেপ নেবে জেলে ধরতে বেরিয়ে পড়বে নাকি বলো এটুকু জিনিস বুঝতে পেরেছ এবার থেকে নিউ এলে বুঝতে পেরে যাবে নিশ্চয়ই এবার থেকে নিউ যে এলে বুঝতে পেরে যাবে যে ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দিয়েছে তার মানে হিংসে করছে হয়েছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার আর জীবনে ভুলবে এগুলো আর ভুলবে ভুলবে না তো এবার চলো আরো ডিটেলস এ কনসেপ্ট কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো তোমরা মনে রাখার চেষ্টা করো কিন্তু মনে থাকে না কোনগুলো এনডিটিএল মনে রাখার চেষ্টা করো কিন্তু জীবনে কোনোদিন মনে থাকে না যত পড়ে যাও দেখবে গুলিয়ে গুলিয়ে যায় যায় ঠিক ঠিক কিনা বলো তো তো আজকের পর থেকে আর গুলবে না ইনফ্লেশন ডিফ্লেশন এগুলো কোনোদিন গুলবে না পারসপেক্টিভ চেঞ্জ করে দাও আলিমা ওয়েলকাম দেখো আমি বললাম যে তোমার বাবার কাছে টাকা এসছিল মনে আছে তোমার বাবার কাছে টাকা এসেছিল হ্যাঁ কিনা বলো টাকা এসেছিল তো তোমার বাবা কাছে টাকা আসার পরে তোমার মা দুটো জায়গায় রেখে এসেছিল কোথায় রেখে এসেছিল আর হাউস হোল্ডে রেখে দিয়েছিল কি না কিছু পরিমাণ পরিমাণ ব্যাংকে ব্যাংকে রেখে 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 আর কিছু নিজের কাছে দেয় যেটা তাকে আমরা কি বলবো সেটাকে বলি সিআরআর কি বলি ভালো করে বোঝো যে টাকাটা ইনকাম করে এলো নিজের কাছে এলো সেই টাকাটার কিছু পরিমাণ টাকা ব্যাংকে রেখে দিয়ে আসে তোমার মাকে কি বলি আমাদের বাড়ির ব্যাংকে বাড়ির ব্যাংক কে কে বলি মা আর কে বেসিক্যালি মেন হেড কে কাজ করে কে তোমার বাড়ির আর কে তোমার মা এবার বুঝতে পারলে কি বললাম তো তোমার মায়ের কাছে যে টাকাটা আসে সেই টাকার কিছু পরিমাণ ব্যাংকে রেখে দিয়ে আসে না রেখে দিয়ে আসে তো আর কিছু পরিমাণ নিজের কাছে রেখে দেয় যেটা ব্যাংকে রেখে দিয়ে আসে তাকে সিআরআর বলি তাহলে ইকোনমির কনসেপ্টে বোঝো যখন ব্যাংকের কাছে যত টাকা থাকবে সেই টাকার কিছু পরিমাণ টাকা কার কাছে রেখে দিয়ে আসবে বলো আর এর কাছে যখন রেখে দিয়ে আসবে তখন তাকে আমরা কি বলবো শেয়ারার কনসেপ্ট ক্লিয়ার হলো ব্যাংকের কাছে দশ লাখ দশ লাখ টাকা এসছে তার মধ্যে কিছু পরিমাণ টাকা কি করবে ব্যাংক এর কাছে রেখে দিয়ে আসবে যেরকম তোমার মা ব্যাংকে গিয়ে রেখে দিয়ে আসছিল আর কিছু পরিমাণ নিজের কাছে রাখবে ক্যাশে হ্যাঁ কিনা বলো কিছু পরিমাণ নিজের কাছে রাখবে তো যখন ক্যাশ টাকাটা ব্যাংকে গিয়ে ক্যাশ টাকাই তো জমা করবে তাই না ব্যাংকে গিয়ে তো ক্যাশ টাকাই জমা করবে ক্যাশ টাকাটা যখন ব্যাংকে গিয়ে জমা করো ঠিক একইভাবে ব্যাংক যখন ক্যাশ টাকাটা আরবিআই এর কাছে গিয়ে জমা করে তখন তাকে বলি সি আর আর ক্যাশ রিজার্ভ রেশিও হয়ে গেল তাহলে তোমার বাড়ির মধ্যে ইকোনমি হচ্ছে হ্যাঁ কিনা বলো তুমি এতদিন পাগলের মতো করে বই পড়ছিলে বেসিক্যালি তুমি দেখলে যে ও মা ঠিক কথা এই তো মাই কাজ করছে এই যত নাস্তায় গোড়া মা পেটাও ধরো টাকা ওনার কাছেই আছে হ্যাঁ না বলো তাহলে এটুকু ক্লিয়ার তো সবার ক্লিয়ার তো হ্যাঁ সবার ক্লিয়ার কিনা বলো এটুকু জিনিস ক্লিয়ার সবার সবার ক্লিয়ার তাহলে যেটা মা ব্যাংকে রেখে আসছে তার মানে ব্যাংক যেটা আরবিআই এর কাছে রেখে আসছে তাহলে ব্যাংকের কাছে টাকা যে থাকে সেটা যখন আরবিআই এর কাছে রেখে দিয়ে আসো তখন সেটাকে আমরা কি বলি সিআরআর হয়েছে কনসেপ্ট ক্লিয়ার আজ থেকে কেউ ভুল বোঝাতে পারবে না সিআরআর এর ফুল ফর্ম কি ক্যাশ রিজার্ভ রেসিও বলছি তো তার মানে আমরা কি বলছি আমাদের বাড়িতে যেটা রিজার্ভে আছে সেই টাকাটার কিছু পরিমাণ ক্যাশ কত পার্সেন্ট রেশিও কিছুটা পুরোটা নয় কিছুটা কার কাছে রেখে আসবো আর বিয়ের কাছে রেখে আসবো হয়ে গেল মাথায় ঢুকেছে তাই সেটাকে ক্যাশ রিজার্ভ রেশিও বলবে হ্যাঁ আমাদের ক্ষেত্রে আমরা ব্যাংকে গিয়েছিলাম ব্যাংকের ক্ষেত্রে ব্যাংক কার কাছে যাবে ব্যাংকের হেড কে ব্যাংকের হেড কে আর আমার বাড়ির মায়ের হেড কে ছিল ব্যাংক পাশের বাড়ির ব্যাংক তাই তো ব্যাংকে গিয়ে চুকু চুকু করে সারাদিন ধরে তো সেরকমই ব্যাংকের হেড কে আরবিআই তো আরবিআই তে গিয়ে চুকুচুকু করবে তো আরবিআই তে কিছু পরিমাণ টাকা রেখে আসবে তাকে কি বলবো ক্যাশ রিজার্ভ রেশিও হয়ে গেল কনসেপ্ট ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট বলো ক্লিয়ার তো আচ্ছা এবারে কিছু পরিমাণ তো নিজের কাছেও রেখে দেবে না তোমার মা নিজের কাছেও তো রেখে দিচ্ছিল কিছু পরিমাণ টাকা স্যার পাবলিক কি ব্যাংকে টাকা টাকা রাখে সেটাকে কি শেয়ার বলে না বাবু আমি এক্সাম্পল দিচ্ছি যে পাবলিকও তো ব্যাংকে রেখে আছে ওটাকে আমরা ক্যাশ ক্যাশ হিসেবে রেখে আসি তাই না তো সেই হিসেবে ব্যাংকের एग्जांपल দিছি ব্যাংকও কিছু পরিমাণ টাকা আরবিআই তে রেখে আছে ঠিক আছে সেটাকে যখন সিআরআর বলি তুমি তো ব্যাংকিং পড়ছো তুমি তো পাবলিক কে পড়ছো না তুমি তো ব্যাংকিং পড়ছো ব্যাংক কি কাজ করবে সেটাকে দেখো হয়েছে আচ্ছা এরপরে বলো ব্যাংক নিজের কাছে কিছু পরিমাণ টাকা রাখবে যেরকম মা তোমার কিছু পরিমাণ টাকা নিজের কাছে রাখছিল তাই না তো সেটাকে কি বলবো সেটাকে তখন বলবো এসএলআর স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও নাও এسلআর কেন বলছে সেটা আমরা পরবর্তীকালে ব্যাংকের যখন ডিটেলসে প্লাস প্লাস করব তখন বুঝবো ছেড়ে দাও হয়েছে এই পর্যন্ত বুঝতে পেরেছো আচ্ছা বলো যদি মানি সাপ্লাই বেড়ে যায় ব্যাংক যদি হিংসে করতে স্টার্ট করে তাহলে তোমার বাড়িতে যদি ইনকাম বেশি আসতে থাকে তার মানে সেই পরিমাণ সেভিংস তো সেখানে করতে থাকবে মা ঠিক কিনা বলো মাও গিয়ে ব্যাংকে বেশি বেশি করে টাকা রাখতে স্টার্ট করে দেবে হ্যাঁ কিনা বলো তার মানে কি বুঝলে যে ইনফ্লেশন হলে মানে মানি সাপ্লাই বেড়ে গেলে মানে ইনকাম প্রচুর বেড়ে গেলে তাহলে এগুলোও সব কি হবে বেড়ে যাবে বলো এবার মাথায় ঢুকেছে মাথায় ঢুকেছে ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে তাহলে যখন এইটা বুঝেছো একটা কোশ্চেন অ্যাটেন্ড করো এইটুকু যখন বুঝে গেছো তাহলে একটা কোয়েশ্চেন দেখো পাচ্ছো কিনা প্রথমে এই কোশ্চেনটা করো সার্ভিস সেক্টর অফ ইন্ডিয়া জেনারেটস মোর দ্যান দেখো ইজি হয়ে যাবে এই কোশ্চেনটা এই কোয়েশ্চেনটা এখন ইজি হয়ে যাবে চলো ট্রাই করো সবাই ট্রাই করো

তাহলে ইনক্রিজ করবো এখন ক্লিয়ার না এখন কনসেপ্টটা ক্লিয়ার না দেখো সব ইনক্রিজ করেছে সবগুলো রিডিউস আছে রিডিউস তো কিছু করা হয় না হিংসে করছে তো তো ইনক্রিজ করে দেবে সব কিছু গোষ্ঠীর মাথা সব ইনক্রিজ করে দেবো আমি ঠিক কিনা বলো হ্যাঁ বলো মাথায় ঢুকেছে তাহলে এইটা হচ্ছে স্কোর দাঁড়ালো মজা পেয়েছো এবারে কোয়েশ্চেনটা সলভ করে এই কোয়েশ্চেনটা দু হাজার কুড়ির কোয়েশ্চেন খুব ডিফিকাল্ট কোয়েশ্চেন প্রিলিমসে জিজ্ঞেস করবে না প্রিলিমসে তোমাকে বেসিক লেভেল থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করবে বলো এবার ক্লিয়ার তো সিআরআর এস এল আর এই কোশ্চেন গুলো ক্লিয়ার আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার হলো দেখো এখান থেকে কনসেপ্ট তৈরি হচ্ছে স্যার এসএলআর এর ফুল ফর্ম হচ্ছে স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও ঠিক আছে তো এটা নিয়ে জানার দরকার নেই শুধু জেনে রাখো যেটা ব্যাংকে রেখে আসে মানে ব্যাংক যখন আরবিআই কে দিয়ে দেয় সেটাকে সিআরআর বলি আর যেটা নিজের কাছে রেখে দেয় সেটাকে এসএলআর বলি বাকি ডিটেইলস আমরা পরে যাব ব্যাংকের ক্লাস কোন সময় যদি প্লাসে আসো বা ব্যাংকের ক্লাস যদি করাই বা আমার নাম নিয়ে ডিরেক্টলি ইকোনমিতে ব্যাংকিং সেক্টর সার্চ করবে ব্যাংকিং সেক্টর এইটা সার্চ করবে পেয়ে যাবে ব্যাংকিং সেক্টর স্টাডি ফর ডাব্লিউ বলে সার্চ করবে পেয়ে যাবে ঠিক আছে পুরো একটা পুরো কোর্স আছে ওই কোর্সটা দেখে নেবে দিলে বুঝতে পেরে যাবে বলো এটুকু পর্যন্ত ক্লিয়ার কিনে বলো এখানে বেসিক জিনিস ক্লিয়ার করে নাও হয়েছে এটুকু জিনিস ক্লিয়ার চলো এবার এগোই নাও এবার আমি যে ব্যাংকে রেখে আসছি সিআরআর ইনক্রিজ করে আর যাচ্ছি না আমি ওগুলোতে কোয়েশ্চেন গুলোতে যাচ্ছি না এবার আমাকে বলো ব্যাংকে যে রেখে আসছি বোঝো প্লাসেও আছে ইয়েস প্লাসে এগুলো খুব সুন্দরভাবে ইজিলি বোঝানো আছে আচ্ছা আমাকে বলো ব্যাংকে যেগুলো রেখে আসছি সেগুলোকে চেক করার জন্য দরকার তো তুমি মাঝে মাঝে গিয়ে তোমার খাতা প্রিন্ট করে নিয়ে আসো না হ্যাঁ কত টাকা আয় দেবো আই তিরিশ টাকা কেটে নিয়েছে আমার ভালো লাগে না তিরিশ তুমি বাড়িতে এসে বলো না তিরিশ টাকা আমার অ্যাকাউন্টে পড়েছিল সেটাও কেটে নিয়েছে কেন বাবা তিরিশ টাকা কেটে নিয়েছে না এটিএম ইউজ করি তাই জন্য তিরিশ টাকা কেটে নিয়েছে দেখবে কন্টিনিউয়াস আমরা চেক করতে থাকি টাকা কেটে নিয়েছে কিনা হ্যাঁ আমি তো করি বাবা আমার তো কি বলো মাইনাসে চলছে তো তাই জন্য কি বলছো স্যার এস কেটে নেয় হ্যাঁ সেটাই বলছো ওই জন্য বলি তো তিরিশ টাকা কেটে নেয় তো প্রচুর কষ্ট লাগে ভাই সিরিয়াস বলছে প্রচুর কষ্ট লাগে তিরিশ টাকা কেটে নিলেও পুরো জল বেরিয়ে যায় যেন মনে হচ্ছে তাই তো এবার ভালো করে বোঝো তাহলে ব্যাংক কন্টিনিউয়াসলি আমরা যেরকম চেক করি সেরকমই ব্যাংকে টাকাটা যে আছে সেটা চেক করার জন্য কে চেক করবে বলো হায়ার অথরিটি চেক করবে যে ব্যাংক টাকাটা ঠিকঠাক রেখেছে কিনা হ্যাঁ কিনা বলো ইয়ে শন্য টাকাটা দেখেছি কিনা ঠিক করবে তো চেক করবে তো

টাকা তো নেই মিনি স্টেটমেন্টে অ্যাটলিস্ট যদি উঠে পড়ে তাই তো এবং প্রচুর খুশি হয়ে যাই যদি ব্যাংক কখনো ক্রেডিট করে দেয় দশ টাকা বা বারো টাকা বা পনেরো টাকা দেখবে ইন্টারেস্ট ক্রেডিট বলে আসে ও মনে মানে এত পুলো গেছে না কি বলবো পনেরো টাকা ক্রেডিট হয়ে গেছে হ্যাঁ কিনা বলো তো এই যে এই যে চেক করছি পনেরো দিন অন্তর অন্তর এই চেকটাকে বলা হয় ইকোনমিক ল্যাঙ্গুয়েজে এনডিটিএল তাহলে কি বললাম আরবিআই ব্যাংকের কাছে কত টাকা পনেরো দিন অন্তর অন্তর থাকে সেটাকে চেক করার জন্য যে প্রসেস সিস্টেম বানিয়ে রেখেছে তাকে কি বলি এনডিটিএল সিস্টেম না এর ফুল ফর্ম নেট ডিমান্ড টাইম ল্যাবিলিটি এখনকার মতো করে শুধু মনে রেখে দাও এটাকে বলা হয় নেট ডিমান্ড টাইম ল্যাবিলিটি হয়েছে ক্লিয়ার এবার তুমি বলবে স্যার কেন চেক করে চেক করে কেন এবার তুমি বলো কোনো সময় যখন তোমার টাকা কেটে যায় তুমি ব্যাংকে গিয়ে রীতিমতো লিখিত অ্যাপ্লিকেশন দাও না লিখিত অ্যাপ্লিকেশন দাও তো টাকাটা কেটেছিস কেন হত ছাড়া আমার বড় মদ খেলেও কি হবে রাতের বেলা কিন্তু সমস্ত ইনকাম নিয়ে এসে আমাকে দেয় তুই টাকাটা কি করতে কেটেছিস তুই বল দেখি দেখবি ম্যানেজারকে গিয়ে বলতে থাকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজে রীতিমতো গালি ঠিক কিনা বলো ঠিক একই ভাবে যদি আরবিআই দেখে তুমি টাকাটা নিয়ে ভুলভাল কাজ করে বেড়াচ্ছ ব্যাংক ভুলভাল কাজ করে বেড়াচ্ছে তাহলে কি হবে বলো ব্যাংকে ক্রাইসিস আসতে পারে পরবর্তীকালে তাই না কি বললাম বুঝতে পেরেছো ক্রাইসিস আসতে পারে তো এই ক্রাইসিসটাকে বাঁচার জন্য কি করে এই এনডিটিএল টাকে চেক করে এবার ক্লিয়ার হয়েছে তো চেক করে কিসের জন্য যাতে ক্রাইসিস না আসে আচ্ছা এই ক্রাইসিস বলতে কি এই ক্রাইসিস বলতে এনপিএ তাহলে তখন তোমার মনে মধ্যে কোশ্চেন আছে এনপিএ কি জিনিস যাচ্ছি আমি পরে তাহলে বুঝতে পারলে এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি বলো তাহলে কি ক্রাইসিস থেকে বাঁচার জন্য কি চেক করে কি চেক করে কি চেক করে এনডিটিএল চেক করে হয়েছে ক্রাইসিস থেকে বাঁচার জন্য এনডিটিএল চেক করে আর যদি দেখে যে ব্যাংক ভালো কাজ করছে কোনো ক্রাইসিস আসছে না ব্যাংক ঠিক মতো করে কাজ করছে তখন কি সিস্টেম নিয়ে আসে ক্যাপিটালাইজেশন ক্যাপিটালাইজেশন কি জিনিস পরে যাব এই দুটো প্রসেস পরে যাবো এটুকু পর্যন্ত ক্লিয়ার তো এটুকু পর্যন্ত ক্লিয়ার বলো ক্লিয়ার কিনা ঠিক তাহলে ক্রাইসিস হলে কি নিয়ে আসবে ক্রাইসিস হলে কি নিয়ে আসবে বেসিক্যালি এনপিএ তাই তো ক্রাইসিস মানে কি এনপিএ হচ্ছে আর যদি দেখে ব্যাংক ভালোভাবে কাজ করছে তারপরে কি করে ক্যাপিটালাইজেশন করে হয়েছে এটুকু জিনিস ক্লিয়ার এটুকু জিনিস ক্লিয়ার কিনা বলো ক্লিয়ার হয়েছে এবার চেক করতে করতে ধরা পড়ে গেলে কি হবে নাও সেটাও একটা কোয়েশ্চেন আসতে পারে স্যার যদি ধরা পড়ে যায় চেক করে দেখা গেল যে ব্যাংক টাকা ঝেড়ে দিয়েছে পুরো বিজয় মাল্য সব টাকা নিয়ে কেটে পড়েছে তখনও তো আবার কেস তাই না সেটা নিয়ে পরে যাব তার আগে একটু বুঝে বুঝে নাও এই হতেও তো পারে যে পনেরো দিন ধরে নর্মালি আমি তোমাকে বলছি পনেরো দিন ধরে তুমি কোনো তোমার কোনো গার্লফ্রেন্ড আছে বা কোনো বয়ফ্রেন্ড আছে তুমি তার সঙ্গে প্রত্যেক দিন দিন অন্তর করতে ঠিক আছে মিট আগে না মাল প্রত্যেক দিন ডেলি খেয়ে দিয়ে লাল জল খেয়ে দিয়ে উফ উদম নাচ দিচ্ছে ঠিক আছে ডেলি ঠিক পনেরো দিন যেদিন হবে না সেদিন তুমি যেদিন যাবে ও শান্ত ছেলে বুকে টাই টাই বেঁধে নিয়ে দেখবে কচি খোকার মতো তোমার রুমের মধ্যে বসে বই নিয়ে বসে আছে হ্যাঁ কিনা বলো যেরকম আমাদের হয় সারা বছর পড়াশোনা করি না যেই পিএসসি একটা নোটিফিকেশন দিয়ে দিবে পরীক্ষা তেরো তারিখ ও আর জীবন শেষ করে দেবো আজকেই পরীক্ষা সব পড়ে নেবো নে আজকেই সিলেবাস কমপ্লিট করে নেবো যেরকম নর্মাল হয় তাই না তার মানে কেউ তো তাকে ওভারলুক করার জন্য কেউ তো নেই কন্টিনিউয়াস চেক করার জন্য তো কেউ নেই তো এরকম চুরি তো করতেই পারে হ্যাঁ কিনা বলো তখন রাতের বেলাই সব তুফানি করে দেবে হ্যাঁ সেটাই সেটাই হতে পারে তো ব্যাংকও তাই করে এবার বুঝতে পারলে ব্যাংকও তাই করে ব্যাংক করে পনেরো দিন অন্তর অন্তর চেক করতে হবে না তো পনেরো দিন অন্তর অন্তর চেক করার সময় যদি কোনোভাবে দেখে যে পনেরো দিনে আমার আরবিআই চেক করতে আসবে আর আমার কাছে টাকা নেই তখন কি করে সে ধার নেয় কার কাছে থেকে অন্য ব্যাংক থেকে ভাই দিয়ে দেনা প্লিজ প্লিজ দিয়ে দেনা বলতে থাকে বুঝতে পেরেছো তো ভাই যখন দিয়ে দেয় মানে অন্য ব্যাংক যখন টাকা দিয়ে দেয় তখন তাকে আমরা কি বলি কি নাম দিই এম কি দিই কি নাম দি এম এস এফ বলি মাথায় ঢুকেছে দেখো সব ইজিলি বোঝানোর চেষ্টা করছি কিন্তু এতে কোনো ব্যাংকিং নলেজ কিছু নেই তাহলে যখন দিয়ে দিই যখন অন্য ব্যাংকের কাছ থেকে ধান নেবে ব্যাংক কি বলবো কি বলবো বলি আর যখন ওভার নাইট বেশি নাকি তাহলে আমরা প্রথম থেকে একবার রিভিশন দেব যে এখনো পর্যন্ত আমরা কি কি জানতে পারলাম চলো প্রথম থেকে তাহলে কটা সেক্টর ছিল ইকোনমিতে কটা তারপরে কিন্তু রিভিশন করবো যেগুলো পড়ে এসছি আজকে তাহলে ইকোনমিতে কটা সেক্টর হ্যাঁ ব্যাংক টু ব্যাংক লোন কটা সেক্টর ছিল তিনটে সেক্টর ছিল প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি ঠিক আর্থের সঙ্গে আমরা কোন সেক্টরের মাধ্যমে কানেক্টেড ছিলাম আর্থের সঙ্গে আমরা কোন সেক্টরের মধ্যে কানেক্টেড ছিলাম বলো প্রাইমারি সেক্টরের মধ্যে কানেক্টেড ছিলাম দাঁড়াবো প্রাইমারি সেক্টরের মধ্যে কানেক্টেড ছিলাম গ্রেট এরপরে বলো সব থেকে বেশি অর্গানাইজ সেক্টর কোনটা কোনটাকে আমরা অর্গানাইজ সেক্টর বলি দুটো সার্ভিস সেক্টর এবং ম্যানুফ্যাকচারিং সেক্টর তাই তো এই দুটো সেক্টর রয়েছে আচ্ছা এরপরে বলো আনঅর্গানাইজ সেক্টরে কত পার্সেন্ট পপুলেশন আছে কত পার্সেন্ট পপুলেশন আছে 60% পপুলেশন আছে আর অর্গানাইজ সেক্টরে কত পার্সেন্ট পপুলেশন আছে 40% পপুলেশন আছে হয়েছে ক্লিয়ার এটুকু জিনিস আমাদের কাছে ক্লিয়ার আমাদের ইনকাম যখন হয়ে যায় তখন আমরা টাকাকে কোথায় কোথায় রেখে আসি ইনকাম যখন হয় তাহলে ব্যাংকে রাখি আর কোথায় রাখি হাউসহোল্ড তাই তো ওই দুটো জায়গাতে রাখি নাও ব্যাংক ওই টাকাটা নিয়ে কি করে ব্যাংক ওই টাকাটা নিয়ে কি করে লোন দেয় তাই তো এটুকু ক্লিয়ার ব্যাংক ওই টাকাটাকে নিয়ে লোন দেয় আর লোনের বিনিময়ে যে ইন্টারেস্ট রেটটা দেয় তাকে আমরা কি বলি তাকে আমরা কি বলি লোন ইন্টারেস্ট রেট তাই তো এটাকে আমরা বলি লোন ইন্টারেস্ট রেট গ্রেট এবার বলো কারু কাছ থেকে যখন ব্যাংক মানে আরবিআই যখন শর্ট টার্মে লোন দিল কোনো ব্যাংকে তখন তাকে আমরা কি বলবো রেপো রেট আর যখন লং টার্মে দেবে তখন তাকে কি বলবো তখন তাকে কি বলবো ব্যাংক রেট হয়েছে কোনটাতে মর্গেজ লাগে মটগেজ কোনটাতে লাগে কোনটাতে লাগে বলো রেপো রেটে মডগেজ লাগে হ্যাঁ না বলো এটুকু জিনিস ক্লিয়ার তাহলে রেপো রেটে লাগছে ঠিক তো রেপো রেটে লাগছে এরপরে এরপরে বলো যখনই লোন নিলেও তাহলে কি বাড়তে পারে লোন নেওয়ার পরে টাকা বেড়ে যেতে পারে তাই তো এবং সেখান থেকে কি বাড়তে পারে কি বাড়তে পারে ইনফ্লেশন মানি সাপ্লাই আসতে পারে বাড়তে পারে ডিমান্ড বেড়ে যাবে তাই তো হ্যাঁ কিনা বলো ডিমান্ড বেড়ে যাবে আর ডিমান্ড থেকে আমরা বলতে পারি ইনফ্লেশন আসতে পারে ইনফ্লেশন যদি আসে তাহলে কি করবে বেসিক্যালি ব্যাংকের ব্যাংকের সঙ্গে সঙ্গে কি কি করে 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 হিংসে আরে এটা বলো আগে ওয়ার্ড বলো হিংসে করে হিংসে মনে রাখো ওই হিংসে ওয়ার্ডটাই কিন্তু তোমাকে পরীক্ষার হল বাকিগুলোকে নিয়ে যাবে না হলে নিয়ে যাবে না শেয়ার আর এল আর কবে দেখবে মাথা থেকে উড়ে গেছে রেপো রেট ব্যাংক রেট এগুলো সব কবে থেকে উড়ে গেছে হিংসে ওয়ার্ডটা কিন্তু মনে থেকে যাবে তাই তো ঠিক বলছি কি না বলো ঠিক তো এটাই কিন্তু মনে থাকে যাবে বাকি সব দেখবে পরবর্তীকালে তুমি ওই টাম গুলো শুনবে দেখবে কিচ্ছু মনে নেই সব দেখবে গুলিয়ে জল হয়ে গেছে তো হিংসে করে ব্যাংক আরবিআই ব্যাংকে হিংসে করে তাহলে হিংসে করলে আমরা কি করব সব কিছুকে বাড়িয়ে দেব তাই তো হিংসে করলে সব কিছুকে বাড়িয়ে দেব তাহলে সেই অনুযায়ী কিছু টাকা যদি আমার কাছে থাকে সেটাকেও কি করবে বাড়িয়ে দেবে ঠিক কি না বলো সব বাড়িয়ে দেবে গ্রেট তাহলে রেপো রেট ব্যাংক রেট কি করবে রেপো রেট ব্যাংক রেট বাড়িয়ে দেবে এটা নিয়েই কোয়েশ্চেন দেখবে প্রিলিমসে আসে আর বাকি কোনগুলো কিছুতে কোয়েশ্চেন আসে না ঠিক তোমার মা যেরকম ব্যাংকে রাখছিল ব্যাংক সেরকম আরবিআই এর কাছে রাখে ক্যাশে সেটাকে কি বলি আমরা সিআরআর ক্যাশ রিজার্ভ রেশিও হয়ে গেল আর যেটা মা তোমার কাছে রেখে দেয় নিজের কাছে রেখে দেয় সেটাকে কি বলি এসএলআর কি বললাম এই জিনিসটা কি অনেকে বুঝতে পারো নি বলছিলে যে দেখো আমি বললাম সিম্পল লজিক আমি বললাম যে তোমার মা কার কাছে রেখে দেয় টাকা ব্যাংকে রেখে আসে না তো ব্যাংকে যেটা রেখে আসে তার মানে কি সেই অনুযায়ী সেম জিনিস যে ব্যাংক ও আরবিআই এর কাছে রেখে আসবে তাই না সেটাকে আমরা বলছি সিআরআর আর কিছু পরিমাণ টাকা ব্যাংক নিজের কাছে রেখে দেয় সেটাকে কি বলি এসএলআর যেটা আরবিআই এর কাছে নিজের কাছে রেখে দেয় সেটাকে এসএলআর বলি আমি বার বাকি এগুলোতে কিছুই যাচ্ছি না কোনটাতে সুদ দেবে কোনটাতে সুদ দেবে না কোনটা থেকে লোন দেওয়া হবে কোনটা থেকে লোন দেওয়া হবে না এগুলোতে যাচ্ছে না এগুলো অনেক ডিটেলসের জিনিস পরে শুনবো আমরা স্ট্যাটুটারি লিকুইডিটি রেশিও আজকে আমরা রিভিশন মোডে আছি হয়েছে আচ্ছা এই যে ব্যাংক চেক করছে এই চেক চেকিং প্রসেসটাকে কি বলি চেকিং প্রসেসটাকে কি বলি এনডিটিএল বলি আচ্ছা ঠিক আর যদি চেক করতে গিয়ে দেখতে পাই যে ঘাপলা করছে তাহলে কি হতে পারে তাহলে কি হতে পারে সেটা ব্যাংক কত টাকা রাখবে সেটা आरबीआई ডিসাইড করে ঠিক আছে হ্যাঁ আচ্ছা এটা বুঝনেস বুঝতে পারলে তাহলে ক্রাইসিস হলে এনপিএ আসতে পারে আর যদি দেখি যে ব্যাংক ভালো কাজ করছে তাহলে কি হতে পারে ক্যাপিটালাইজেশন হ্যাঁ কিনা বলো আচ্ছা এবার ধরো আমার কাছে টাকা নেই ব্যাংকের কাছে টাকা নেই ব্যাংক ওই টাকাটা আরবিআই কে ঘাপলা করানোর জন্য মনে রাখতে চাইছে মানে দেখাতে চাইছে তখন কি করব ওভারনাইট বেসিসে লোন নিলে তখন তাকে কি বলে ওভারনাইটে হলে কি বলে কল মানি আর নরমাল নিলে তখন তাকে কি বলবো এমএসএফ তাই তো আর এটা কি হয় একটা ব্যাংক টু ব্যাংক লোন তাই তো বলি এটা কি হয় একটা ব্যাংক টু ব্যাংক লোন চলো আমি দশটা কোয়েশ্চেন তাড়াতাড়ি করে করে নিচ্ছি দিয়ে ছেড়ে দেব তারপরে আমরা এইগুলো বাকিগুলোতে যাব দ্যাট মিনস বাকি সব কিছু এই সারফ্রেসি অ্যাক্ট কিভাবে আসছে আইবিসি অ্যাক্ট কি জিনিস এনপিএ থেকে পরবর্তীকালে কি কি আসতে পারে দেন আমরা ইনফ্লেশন পুরো পড়বো অ্যান্ড তারপরে এগুলো এগোবো ঠিক আছে এটা আমরা দশটা থেকে করব তার আগে এক দু মিনিটের জন্য রিভিশন করে নিই আরবিআই অ্যাক্ট কত সালে আছে ব্যাংকিং ন্যাশনালাইজেশন অ্যাক্ট কবে কবে থেকে আসে ন্যাশনালাইজেশন অ্যাক্ট থার্টি ফোরে আমরা জানি একটা আছে নাইনটিন ফর্টি নাইনে ন্যাশনালাইজেশন গ্রেট ষোলোটা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল কোনিয়ারে ইয়ারে ষোলোটা ব্যাংকে ন্যাশনালাইজ করা হয়েছিল কোন আরে স্পিডে বলো সিক্সটি নাইন তাই তো আর ষোলোটা ইয়েস চোদ্দটা ষোলোটা নয় চোদ্দটা তাই তো আচ্ছা এরপরে বলো টোটাল শিডিউল ব্যাংক কতগুলো রয়েছে টোটাল শিডিউল ব্যাংক তিনশো খানা খুব সুন্দর পড়াশোনা করে এসে তার মানে আইসিআইসি ব্যাংক কত সালে তৈরি হয়েছে আইসিআইসি ব্যাংক কত সালে তৈরি হয়েছে 1955 গুড কোন কমিশনের মাধ্যমে आरबीआई তৈরি হয়েছে কোন কমিশনের মাধ্যমে आरबीआई তৈরি হয়েছে হিলটন ইয়ং কমিশন আচ্ছা প্রথম ইন্ডিয়ান গভর্নর এর নাম বলো ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর সিডি দেশমুখ তাই তো আচ্ছা NABARD কত সালে তৈরি হয়েছে NABARD NABARD তৈরি হয়েছে 1982 কোন কমিটি কোন কমিটি সি কমিটি তাই তো আচ্ছা এরপরে বলো সেবি কত সালে তৈরি হয়েছে সেবি হেডকোয়ার্টার আছে আছে কোথায় মুম্বাইতে তো ঠিক আছে খুব ভালো লেগেছে তো ক্লাস ঠিক আছে এফিসিয়েন্সি গেন করছি এই পঞ্চাশটা কোয়েশ্চেন দরকার হলে যারা পড়ে আসনি তারা আরেকবার পড়ে নাও দিয়ে আমরা বাকি কমপ্লিট করব টিল ইন ন্যাশনাল ইনকাম পর্যন্ত আমরা কমপ্লিট করব আর পঞ্চাশটা কোয়েশ্চেন একটু দেখে নাও ঠিক আছে একটু রেস্ট একটু জল টল খেয়ে নাও দশটার সময় মিট করো ওকে দশটা পাঁচের দিকে আমরা মিট করছি ওকে ক্লিয়ার থ্যাংক ইউ চলো টাটা ইনফ্লেশন ডিফ্লেশন সব আছে এর মধ্যে সব পেয়ে যাবে ইনফ্লেশন ডিফ্লেশন সব পেয়ে যাবে দেখতে পাচ্ছো ওয়ার সব পেয়ে ঠিক আছে কোথা থেকে পড়বে আমি দিয়েছিলাম বাবু টেলিগ্রামে চলে যাও আমার নাম সার্চ করো বিভ্রাংশু মহাপাত্র টেলিগ্রাম বলে সার্চ করো পেয়ে যাবে ঠিক আছে ওকে গুগলে পেয়ে যাবে চলো টাটা দশটায় মিট করো কিন্তু